সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অধ দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের আটশো উনিশতম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাকে শোনাব রংপুরের ভাই মোহাম্মদ সাগরের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্ট করে বাস্তব জয়েন কাহিনি বন্ধুরা এই সাগরের জীবনের গল্পটা এমন একটা গল্প আমি গল্পটা কিছুক্ষণ আগে পরে মাত্র শেষ করলাম মানে এমন একটা গল্প আমি গল্পটা পড়ার পরে আর কথা বলতে পারতেছি না মনে হয় যেন আমার নিঃশ্বাসটা আটকে যাচ্ছে আমার গলার মধ্যে কেউ চেপে ধরেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না ছয় মাস ধরে কন্যা সন্তানকে কুলে নিয়ে রাজধানী ঢাকার রাজপথে সাগর খুঁজে বেড়াচ্ছে যান নিখোঁজ স্ত্রীকে ভীষণ কষ্টকর এক জীবনের গল্প বন্ধুরা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনার গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে আমাদের রংপুরের ভাই সাগরকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সাগর আমার বাড়ি রংপুর বন্ধুরা আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি আছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই আমরা টোটাল দুই ভাই এক বোন আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শেমালা করা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার আমার বাবা পেশায় একজন কৃষক আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের নিজেদের কিছু জায়গা সম্পত্তি আছে এছাড়াও অন্যদের জমিতে ফসল ফলিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে ছোটোবেলা থেকে আমার পড়াশোনা করার কোনো সুযোগ হয়নি আমাদের পরিবারটা এতটাই নিম্নবিত্ত ছিল যে আমাদের পরিবারে সময় অভাব অনটন লেগিয়ে থাকতো আর আমাদের গ্রামের বেশিরভাগ সন্তানগুলোই মানে বেশিরভাগ ছেলেগুলাই পড়াশোনা করতো না কারণ তারা যখনই বুঝ হইতো বয়স হইতো তখনই তারা বাবার সাথে মাঠে ঘাটে কাজ করতে শুরু করত। বরাবরের মতো আমিও অন্য বাচ্চাদের মতো মাঠে ঘাটে কাজ করি আমার নিজস্ব কোনো ভালো লাগার বিষয় নেই অন্য বাচ্চাদের সাথে মাঠে ঘাটে কাজ করি এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে অন্য শহরের বা অন্য এলাকার মানুষগুলো অন্য এলাকার সন্তানগুলো বাচ্চাগুলো যখন স্কুলে যেত পড়াশোনা করতো পড়াশোনা করার জন্য সকালবেলা বই কাগজপত্র নিয়ে স্কুলে যাইতো ওই সময় আমরা নিরানে কাছি এবং কোদাল নিয়ে বাবার সাথে মাঠে কাজ করতে যাইতাম। খুবই হতদরিদ্র এক গরিব পরিবারের সন্তান ছিলাম আমি সাগর যাই হোক এরকম করে আমার শৈশবের দিনগুলো পার করি বাবার সাথে হাতেগড়ি হয় মাঠের কাছে আমি মাঠের কাজ অনেক ভালো করতে পারি ভালো ফসল ফলাতে পারি এবং ফসলের দিকে তাকালেই বুঝতে পারি যে কোন সময় ফসলকে কোন ধরনের যত্ন নেওয়া উচিত কোন সময় কোন ধরনের সাত সার কীটনাশক দেওয়া উচিত এটা আমি দেখলেই বুঝতে পারি যার জন্য আমি মোটামুটি খুব ছোটোবেলা থেকে অনেক ভালো একজন কৃষক হয়ে যাই মাঠে ঘাটে কাজ করা থেকে আমার গ্রামের মানুষের সুবিধা সুখে দুঃখে আমি একাকার হয়ে তাদের পাশে মিশে থাকি এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে আমি ওর জীবনের গল্পটা আমার আমার যৌবন জীবন থেকেই শুরু করি আমার বয়স তখন প্রায় আঠেরো থেকে উনিশের কাছাকাছি তখন আমি একেবারে টাঘরা জোয়ান ওই সময় আমার বোন দেখতে একটু কালো ছিল মানে ও সুন্দর ছিল না এবং কালো থাকার কারণে আমার বড় বোনটার বিয়ে হচ্ছিল না অনেক কষ্টের পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই এক বৃদ্ধ লোকের কাছে আমার বড় বোনের বিয়ে হয় মানে এই লোকটার সন্তানাদি আছে ওনার বউ নাই এবং ইনি একেবারে বয়স্ক এবং ওই বয়স্ক লোকটার কাছে আমার বোনকে বিয়ে দেওয়া হয় কারণ আমার বোনকে বিয়ে করার মতো সুন্দর যুবক কোনো ছেলে আমাদের এলাকাতে ছিল না আমার বোন যথেষ্ট পরিমাণের কালো টাইপের একটা মেয়ে ছিল এই কারণে ওখানে আমার বোনের বিয়ে হয় এবং বিয়ে হবার পরে আলহামদুলিল্লাহ আমার যিনি দুলাবাই ছিল তিনি যদিও একটু বয়স্ক টাইপের মানুষ বাট পাঁচ সপ্তাহ নামাজ পড়ত দিনের পথে চলত এবং দেখতে শুনতে যথেষ্ট পরিমাণের একজন ভালো মনের মানুষ ছিল যাই হোক দুলাভে আমাদের পরিবার অনেক সাহায্য সহযোগিতা করে তার সাহায্য সহযোগিতায় এবং ভাবার হার ভাঙা পরিশ্রম আর আমার মেধা দিয়ে কোনোভাবে আমাদের সংসারটাকে আস্তে আস্তে করে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিলাম মাঠে কাটে কাজ করতে করতে আমার শপি কাকার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় শপি কাকা হচ্ছে আমাদের পাশের গ্রামেরই একজন কৃষক ওনার আমার যদি আমার জমিতে কাজ থাকে তাহলে উনি এসে আমার জমিতে কাজ করে আবার ওনার জমিতে যদি কাজ থাকে তাহলে আমি যাই আমি ওনার জমিতে কাজ করি এই জন্য সাথে আমাদের এলাকার আমার সবচেয়ে ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে তিনি আমাকে অনেক আদর এবং যত্ন ভালোবাসে তিনি আমার মতোই একজন গরিব মানুষ ওনার চারটা কন্যা সন্তান কোনো ছেলে নাই এবং সবচেয়ে বড় যে মেয়েটা ওই মেয়েটা রাজধানী ঢাকার কোনো একটা গার্মেন্টসে চাকরি করে এবং বাকি যে তিনটা মেয়ে আছে বাকি মেয়েগুলো মাঠে ঘাটে এখানে ওইখানে কাজ করে এবং টুকিটাকি মানুষের বাড়ি ঘরে গিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করে এই থেকে মানুষ ওদেরকে দুইবেলা খেতে দেয় এই নিয়ে সপিকাকার সংসার অনেক অভাবী উনি একজন মানুষ অনেক বেশি অভাবী উনি আমাদের চেয়েও আরও বেশি গরিব কিন্তু তারপরও তার মনটা ভীষণ ভালো উনি আমাকে অনেক ভালোবাসে এতটাই ভালোবাসে যে আমি বলে বোঝাতে পারবো না আমার বাবার বয়সে মানুষটা আমার সাথে বন্ধুর মতো মিশে সুখে দুঃখে আমার সাথে উনি মিশে থাকে এরকম করতে করতে একটা সময় ওনার মেয়ে তখন রাজধানীর ঢাকাতে থাকতো তো ঈদের সময় তখন ঈদ ছিল রমজানেরই যাওয়ার পরে কোরবানের ঈদ আসে তো রমজান ঈদের সময় উনি ওনার মেয়েকে গ্রামে আসতে বলে কিন্তু মেয়েটা তখন গ্রামে আসে না উনি ওনার মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে কারণ বড়ো মেয়ের ইনকামেই বিশেষ করে তার পরিবারটা চলত ছবি ওরকম কোনো জায়গায় সম্পত্তি ছিল না বেশিরভাগ উনি মানুষের জমি বর্গা করত আর মানুষের জমি বর্গা করলে দেখা যায় খুব বেশি ফসল পাওয়া যায় না বেশিরভাগ ফসলে তখন বিক্রি করে ফেলতে হয় যেরকম ফসল ওনার ঘরে উঠে সেই ফসলটুকুন দিয়ে উনি কোনোভাবে টেনে হেসে ওনার সংখ্যাটাকে চালাতো তো এই জন্য বেশিরভাগই মেয়ের টাকায় ওনার পরিবারটা চলতো মেয়ে টাকা পাঠাইতো মাসে মাসে তো এই মেয়েটা যখন এই মেয়েটা যখন রমজানের ঈদে বাড়িতে আসলো না কা মনে খুব কষ্ট পাইলো তিনি কান্নাকাটিও করলো অনেকের কাছে বললো যে আমার মেয়েটা আসলো না আমার অনেক খারাপ লাগতাছে যাই হোক মেয়ে আসলো না উনি ওনার মতো করে রমজানের ঈদটা শেষ করলো কিন্তু কোরবানের ঈদের সময় মেয়ে গ্রামে আসলো কোরবানের ঈদে যখন মেয়ে গ্রামে আসলো এবং মেয়ে গ্রামে আসার কয়েকদিন ধরে হঠাৎ করে শফিকাকে খুব বেশি একটা দেখা যাচ্ছে না মানে উনি যেন কোথাও উদাও হয়ে গেছে ওনাকে পাওয়া যায় না এবং ওনাকে যখন আমি দেখি না ওনার বাড়িতে যাই বাড়িতে গেলে পরে উনি ঘরের দরজা আটকে রাখে আমার সাথে খুব একটা কথা বলতে চায় না এবং কেমন জেনে ওনার ভিতরে একটা অচেনা অচেনা অজানা কষ্ট কাজ করতেছে আমি যখন ওনার সাথে কথা বলার জন্য যাই উনি আমাকে দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে সাগর তুমি যাও আমি পরে তোমার সাথে মাঠে গিয়ে দেখা করব। পরে তোমার সাথে কথা বলবো মানে কারণটা কি উনি সাথে এরকমটা কেন করতেছে আমি কিছুই বুঝি না এভাবে তিন চার দিনের মতো কেটে গেল তিন চার দিন কেটে যাওয়ার পরে এই তো কোরবানি কোরবানির ঈদ আসতেছে কোরবানির গরু নিয়ে সবাই অনেক ব্যস্ত এমতো সময় আমি লোকমার পথে একটা কথা শুনতে পাই শুনতে পাই এইটা যে ওনার মেয়ে ওনার বড় মেয়ের নাম হচ্ছে সাথী শুনতে পারি সাথী নাকি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো এবং ওখান থেকে আসার সময় ওখান থেকে আসার সময় সাথী নাকি পেটে করে বাচ্চা নিয়ে আসে সাথীর পেটে নাকি বাচ্চা আছে এই বাচ্চার বাবার কোনো পরিচয় নেই এরকমটাই হচ্ছে তখন গ্রামের মানুষের মুখে শুনতে এবং এই কথাটা যে একেবারে গুজুব নয় সত্যি আমি সেটাও বুঝতে পারি বুঝতে পারি এই কারণে যদি কথাটা সত্যি না হবে তাহলে তো আমার সাথে সফি এরকম করতো না আমার সাথে দেখা করতো কথা বলতো হঠাৎ করে ওনার মেয়ে ঢাকা থেকে আসার পরে উনি একেবারে পরিবর্তন হয়ে যায় আমার সাথে খুব বেশি কথা বলতে চায় না দেখলেও কেমন জানি মুখ ফিরিয়ে নেয় উনি কেমন যেন একটি একটু সম্পূর্ণ অন্য একটা মানুষ হয়ে যায় বিষয়টা তখন আমাকে খুব বেশি চিন্তিত করে ফেলে যে কী ব্যাপার উনি এরকম করে কেন আমি যতদূর জানি তিনি তো এরকম করার মতো কোনো মানুষ না তাহলে এরকমটা কেন করতেছে আমি যত চেষ্টা মানে যতই চেষ্টা করি ওনাকে পরিবর্তন করার জন্য ভালো করার জন্য বাট উনি কেমন জানি একটু নেগেটিভ ওয়েতে চলাফেরা করে আমার সাথে দেখা করে না কথা বলে না এবং সর্বশেষ আমার সাথে ওনার দেখা হয় আপনার কোরবানের ঈদের জামাতে মানে নামাজে দেখা হয় তো ঈদের নামাজ পড়ার পরে আমি তখন বললাম যে কাকা আপনি নামাজ শেষ করে বিকেলবেলা আপনার মেয়েকে নিয়ে আপনার বউকে নিয়ে আমাদের বাড়িতে আইসেন আমাদের বাড়িতে আইসা আপনি মাংস খেয়েছেন আপনি আইসেন এটা বললাম এটা বলার পরে তিনি তখন আমার বলতেছে মানে কান্না করে দিল ওই সময় চোখের পানি বেরিয়ে গেল আমি বললাম যে কি ব্যাপার কাকা কান্না করতেছেন কেন আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেল আপনি আমার সাথে দেখাও করেন না কথাও বলেন না বাড়ির উপরে গেল আপনি আমাকে বিদায় করে দেন আমার সাথে কথা বলতে চান না এখন আমি বললাম যে বিকালবেলা আপনার বউ বাচ্চা নিয়ে আপনি আইসা আমার বাড়িতে গোস খাইয়ে যেন কোরবানি তো আমি দিয়েছি কোরবানির গোস খাইয়ে এখন আপনি কান্না করতেছেন কারণটা কি তো আমার দিকে তাকিয়ে বলতেছে বাবা রে তুই আমার বন্ধুও তুই আমার ছেলেও আমি অনেক বছর ধরে তোর সাথে মাঠে ঘাটে কাজ করি তোর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তুই আমার একটা উপকার করবি বাবা আমি তখন বললাম যে কেন করব না ছবি কাকা আপনি তো আমার কাছে আমার বাবার সমতুল্য আমার বাবা ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় পড়ে আছে আমার বাবা কোনো কাজকাম করতে পারে না মাঠে গাঠের যতটুকু সাহায্য সহযোগিতা সব তো আপনিই আমাকে করেন আমি কেন আপনার কথা শুনবো না বলেন আমি অবশ্যই আপনার কথা শুনবো কি করতে হবে উনি আমাকে বলে তুই আজকে একটু রাত নয়টার দিকে আমাদের বাড়িতে আসতে পারবি আমি বললাম পারবো না কেন অবশ্যই যাবো রাত রাত নয়টার দিকে আপনার বাড়িতে আমি অবশ্যই যেতে পারবো কিন্তু আর রাত নয়টার দিকে আপনার বাড়িতে গেলে কী কী সমস্যা কেন যেতে হবে উনি বলে রাত নয়টার দিকে আমার বাড়িতে আজকে অনেক বড়ো একটা সালিশ বসবে একটা সালিশ হবে ওই সালিশে তুই থাকবি আমি তখন বললাম সালিশ সালিশ আপনি কোনো অন্যায় করছেন নাকি যে কোনো সালিশ হবে তখন এই লোকটা কান্না করতে করতে বলে তো আসলে আমাকেই নিয়ে না আমার মেয়ে সাথীকে নিয়ে আমি তখন বললাম কেন সাথীকে নিয়ে কেন শালিশ হবে সাথী কোনো অন্যায় করছে নাকি আচ্ছা ক্যাকে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি মাত্র তো নামাজ শেষ করলাম বলতেও তো খারাপ লাগতেছে কিন্তু না বলেও তো পারতেছি না আসলে কাকা লোকও মারপত একটা শুনতে পেলাম যে সাথী নাকি পেটে করে বাচ্চা নিয়ে আসছে ঢাকা থেকে এটা কি সত্যি উনি তখন হু 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 করে কেঁদে উঠলো কেঁদে আমাকে বলতে আসছে হ্যাঁ বাবা কথা সত্যি এবং এটা আমাদের গ্রামে পরিপূর্ণভাবে লোটে গেছে গ্রামের সব মানুষ জেনে গেছে আজকে গ্রামের সর্দার মাতবর সবাই মিলে গরুর গোস্ত খেয়ে আমার বাড়িতে বসবো আমার মেয়েকে মারার জন্য তুই থাকলে হয়তো আমার মেয়ের পিঠে বাড়ি দুটা কম পড়বে আমি জানি না আমার মেয়ে কেন এত বড় পাপ করলো কিন্তু শত হলে তো আমার বাবা আমার সামনে যদি আমার মেয়েটার এইভাবে মারে তাহলে তো বাবা আমি সহ্য করতে পারবো না তুই থাকলে তো অন্তত দু একটা মায়ের আমার মেয়েটার শরীর থেকে ঠেকাইতে পারবি আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি দেখি আমি রাতের বেলায় আপনাদের ওখানে দরবারে যাব তাহলে তো আর আপনি বিকেলবেলা আসতেছেন না উনি বলে না বাবা আমি আর বিকেলে যাব না তুই একটু কষ্ট করে রাতের বেলা আসিস আসলে আমার উপকার হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করা লাগবে না আমি রাতের বেলায় যাব এই বলে ওনার সাথে কথাবার্তা শেষ করলাম শেষ করে আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আমিও না মাংস খাইতে পারতেছি না মানে শফিকাকে আমি অনেক ভালোবাসি অনেক পছন্দ করি যখন ওনার এরকম বিপদ তখন তার আমার মুখ দিয়ে মাংস ঢুকবে না আমি বারবার চিন্তা করতেছি কি করা যায় এই মানুষটা এতটা বিপদে পড়ে গেল আমি থেকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি বারবার নিজের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে যে সবিক্ষাগারে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না আমি যেমনি পারি ওনাকে আমি এই বিপদ থেকে রক্ষা করবো ঠিকই আমি তখন রাত প্রায় আটটা থেকে সাড়ে আটটার দিকে তসলাইটা হাতে নিয়ে আমি ওনার গ্রামের দিকে হাঁটতে শুরু করলাম ওনার গ্রাম আমাদের গ্রাম তো পাশাপাশি গ্রাম তো গ্রামের দিকে যাচ্ছে আমাকে দেখার পরে সবাই বলতেছে যে কি ব্যাপার উনি এরকম কেন এ কেন আসতেছে মানে এক একজন এক এক ধরনের কথা বলতেছে তো যাই হোক যে যেতে শপিকাকার বাড়িতে গেলাম এবং আমি যাওয়ার পরে দেখলাম আমি যাওয়ার পরে মানে আমি যাওয়ার সময় দেখলাম যে অনেক মানুষ ওনার বাড়িতে বসে আছে গ্রামের মানুষ তো শপিকাকে অনেক বেলা না খেয়েছিল অনেক দিন পর্যন্ত ওনার ঘরে খাবার ছিল না আমি আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে টিফিন বক্সে করে পাতিলা করে খাবার নিয়ে ওনাকে দিয়ে আসছি কিন্তু ওনার গ্রামের কোনো মানুষ ওনাকে দুমুঠু খেতেও দেয় না ওনাকে জিজ্ঞাসাও করে নাই আপনার ঘরে খাবার আছে কি না কিন্তু আজকে সফিকাকার মেয়ে পেটে বাচ্চা নিয়ে ঢাকা থেকে গ্রামে আসছে বলে গ্রামের সব মানুষগুলো সালিশের টাইম হওয়ার অনেক আগেই সালিশ করার জন্য ওনার উঠানে গিয়ে দাঁড়িয়ে আছে যাই হোক আমি তখন গেলাম গেলাম পরে ওনার গ্রামের সবার সাথে ফ্রেন্ডশিপ করলাম কথাবার্তা বললাম আমি তবে অতটা শিক্ষিত মানুষ না হত দরিদ্র এবং মাঠে ঘাটে কাজ করে একজন চাষা তারপরেও ওদের গ্রামে যাওয়ার পরে সবাই আমাকে অনেক সম্মান করলো যেহেতু আমি বিন গ্রামের ছেলে বিন ছেলে বলে ওরা তখন আমাকে বসতে দিল আমি বসলাম এবং তখন ওদের এলাকার যে মাতবর আছে মাতবর তখন তারাই ওকে জিজ্ঞেস করলো যে পেটের বাচ্চার বাবাকে ও কোনো কথা বলে না নিচের দিকে তাকে আছে। আবার জিজ্ঞেস করা হলো যে পেটের বাচ্চার বাবাকে যখন দুইবার জিজ্ঞেস করলো মেয়েটে যখন কোনো উত্তর দিতে পারলো না ঠিক ওই মুহূর্তে ওদের গ্রাম থেকেই একজন টাকরা জোয়ান যুবক ছেলে উঠে ওকে মারতে শুরু করলো পেটে বাচ্চা থাকে অবস্থা একটা নারীকে যখন মারে তখন মনে হয় যেন আল্লাহর আড়স কাঁপে আমি তখন দৌড়ে গিয়ে ধরলাম ধরে বলতে সেগুলো কোন ধরনের কথা এই মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে তার বিচার হবে তার বিচার করার জন্য আইন আছে আদালত আছে আমাদের গ্রামীণ আইন আছে কিন্তু এরপরে মেয়েটাকে এভাবে মারা হবে কেন ওই ছেলেরা তখন আমার উপরে খেপে গিয়ে বলে আপনি কি বিন গ্রাম থেকে আসছেন এখানে সপিমি আর শপি আর মেয়েকে বাঁচানোর জন্য এই এই পরিকল্পনা যদি আপনি করে থাকেন এটা কখনোই হবে না হয়তো এই মেয়েকে আজকে কেউ না কেউ এখানে বিয়ে করতে হবে কেউ না কেউ তাকে বিয়ে করবে আর নয়তো এই মেয়ে সব এই মেয়ের গোটা পরিবারকে গ্রাম থেকে ভিড়ে যেতে হবে এরকম অবৈধ সন্তান নিয়ে সেই গ্রামে বসবাস করতে পারবে না আমি তখন ওই মুহূর্তে বললাম আপনারা তো মেয়েটাকে মেয়েটার যদি কারোর সাথে বিয়ে হয় তাহলে তো তাকে ক্ষমা করে দিবেন সবাই বলে হ্যাঁ মেয়ের ওই প্যাটের বাচ্চার বাবার দায়িত্ব যদি কেউ নেয় তাহলে তার উপর আমার কোনো অভিযোগ নেই আমি তখন বললাম ঠিক আছে আমি এই মেয়েকে বিয়ে করব। এটা বলা মাত্রই শপিকাকে তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে উনি মনে করতেছে আমি মনে হয় ওই মেয়েকে মায়ের হাত থেকে বাঁচানোর জন্য জাস্ট অভিনয় করতেছি ওই মুহূর্তেই ওই এলাকার মাধব তখন বলে উঠলো যে সাগর তুমি যেটা বলতেছো এটা কি ভেবেচিন্তে বলতেসো এই মেয়ের পেটের বাচ্চা কিন্তু অবৈধ অবৈধ বাচ্চা নিয়ে গ্রামে ঢুকে মেয়েটাকে তুমি বিয়ে করে বউ বানাবা আমি বললাম হ্যাঁ আমি বানাবো আমি ওকে বিয়ে করবো এবং বিয়ের পর আমাকে স্ত্রীর মর্যাদা দিব আমার কারো উপরে কোনো অভিযোগ নাই কোনো রাগ নাই আমি ওকে বিয়ে করে আমি স্ত্রীর মর্যাদা দিব এবং আমি আপনাদের সবার সামনে এটা ওয়াদাবদ্ধ হলাম আমি কথা দিলাম এবং এটা বলার পরে সবাই তো তখন খুব অবাক হয়ে গেল যে কি ব্যাপার আমি কেন মেয়েকে বিয়ে করে মেয়ের পেটের বাচ্চার বাবা হতে চাই এই এই মর্মে সবাই তখন অবাক হয়ে গেল শফিকা কামারে বলল তুই কী ক্য আমি বললাম হ্যাঁ আমি যেটা কথা বলছি এটাই যেহেতু আপনার মেয়েকে এখন মেরেই ফেলবে গ্রাম থেকে বের করে দেবে আপনাকে সব বের করবে মেয়ের বাবা যদি কেউ মানে এই মেয়ের পেটের বাচ্চার বাবা যদি কেউ হয়ে যায় এই মেয়ের দায়িত্ব যদি কেউ নেয় তাহলে যেহেতু মাদবাসেব বলল যে কোনো সমস্যা নাই তাহলে ঠিক আছে আমি মেয়ের বাবার দায়িত্ব নিলাম আপনার আপনার মেয়ের দায়িত্ব নিলাম আমি তাকে বিয়ে করব। এবং ওর পেটে অনাগত সন্তানের বাবা আমিও হব সর্দার আর মাতবর মিলে মনে করলো আমি মনে হয় ওদেরকে বাঁচানোর জন্য পয় করতেছি এমন সময় বললেই কাজি ডেকে নিয়ে কাজি ডেকে নিয়ে আসলো এবং রাতেই ওই রাতে কাজি ডেকে আমাকে ওই সাথী মেয়েটার সাথে বিয়ে পড়াই দিল বিয়ে যখন পড়াই দিল বিয়ে পরে দেওয়ার পরে এবার আমার বাপ খবর দেওয়া হলো বিয়ের পরে বিয়ের আগে নয় কিন্তু তারা বলে যে বিয়ের আগে আমার বাপ খবর দেওয়া যাবে না তারা বিয়ের পরে আমার বাপ খবর দিয়েছে আমার বাপমা এসে তো একদম চিল্লায় চেঁচামেচি করে বাড়িঘর মাথায় করে নি এটা তুই কী করলি কেন করলি কী কারণে করলি যাই হোক রাতটা কোনো মতে কেটে গেলো কোনো বাঁশর হলো না কিছু হলো না ও ওর মতো করে কাটাইলো আমি আমার মতো করে কাটাইলাম সকাল হওয়ার পরে আমি সবি কাকারে বললাম যে কাকা শত হইলে তো ও আমার বাড়ির বউ এবং আমার ছোট ভাই আছে আমার বোনটাও তখন আমাদের বাড়িতে আমি যে বোনটাও আছে আমি আমার বউরে আমার বাড়ি নিয়ে যাব। আপনি কি বলেন উনি বলে হ্যাঁ নিয়ে যাব কিন্তু কালকে তো গতকালকে তোমার মায়ের তোমার বোনের তোমার বাপের যে আচরণ দেখলাম সে আচরণ দেখে তো মনে হয় না যে তুমি ওই মেয়ে নেওয়া মানে আমার মেয়ে নেওয়া তুমি তোমার ঘরে উঠতে পারবা আমি বললাম আমার ঘর আমার বাড়ি আমার বাবা আমার মা আমারে আর কি করবে কোনো সমস্যা নাই আমি সাথীরে নিয়ে আছি আমি বাড়ি উঠতে পারবো উনি আমাকে বলে শত হলে তো তুমি নতুন একটা জামাই তো একটা কাজ করো তুমি দুপুরে খাবারটা খেয়ে যাও উনি আমাকে বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে দুপুরে খাবার খেয়ে যাবো যে তুমি অনুরোধ করলো দিন আবার দুপুরে খাবারটা খাইলাম দুপুরে খাবার শেষ করার পর উনি রিক্সাটা খবর দিল রিকশা দিয়ে আমি তখন সাথী নিয়ে আমার বাড়ির পথে রওনা দিলাম বাড়ির সামনে যাওয়ার পরে মানে বাড়িতে উঠবো ওই সময় আব্বা তখন স অবস্থা ছিল ওইখান থেকে লাভ দিয়ে উঠে গেছে ওই বলতেছে খবরদার তুই আমার বাড়ির মধ্যে ঢুকবি না তুই আমার বাড়ির ত্রিশে মানে আসবি না আমি তুই যদি আমার বাড়ির মধ্যে ঢুকস তাহলে আমি আত্মহত্যা করব আমি বিষ আমি আমার জীবন দিয়ে দিব বাবার কথা শুনে আমি তখন তাজ্য হয়ে গেলাম যে বাবা এরকম কেন করতেছে আমি বললাম যে বাবা তুমি এরকমটা কেন করতেছো তুমি আমার কথা শোনো এরকম পাগলামি করার মানে কি আব্বা আমাকে বলতেছে আমি নিজের জীবন নিজে দিয়ে দেবো তুই যদি বাড়ির মধ্যে ঢুকিস আমি তোর মতো সন্তানের চেহারা দেখতে চাই না তুই বাড়ি থেকে বেরিয়ে যা আমার তখন মাঠে সবেমাত্র আমি ফসল লাগাইছি অর্ধেক পর্যন্ত ফসল হয়েছে এখনও ফসল ফাঁকে নাই ফসল বিক্রি করার টাইম এখনও হয় নাই এই সময়ের ভিতরে বাবা যখন এইভাবে মানে রেগে গেল। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী করবো আমি বললাম বাবা আমার একটু বাড়িতে ঢুকতে দাও আমি তোমার এই বিষয়টা বলি বুঝা বা বলা আমি কোনো বিষয় শুনতে চাই না কোনো বিষয় বুঝতে চাই না অন্যের সন্তান পেটে লইয়া এই মেয়ে আমার বাড়িতে ঢুকতে পারবে না এবং আমি এটা কোনো মেনে নিব না এটা হতে পারে না বাবারে বুঝেলাম মারে বুঝেলাম আমার বড় বোনটা ছিল ওরে গিয়ে বুঝেলাম যে আপা দেখ আমার বড় বোন বাবা মা সবার একটাই কথা তাদের জীবন থাকতে আমি কোনোদিনও সাথে কিনে আমার বাড়ির মধ্যে উঠতে পারবো না কথা একটাই সাথে কিনে আমাকে মাঠে ঘাটে থাকতে হবে আমাকে সাথে কিনে চলে যেতে হবে বাবা মা কাউরে আমি বুঝাইতে পারলাম না একেবারে নিঃস্ব হয়ে শূন্য হাতে আমার বিকেল হয়ে গেল বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা ওই সময়ের ভিতরে আমি তখন কী করলাম সাথে আক্তারকে নিয়ে বাধ্য হয়ে পুনরায় ফিরে আবার আমার শ্বশুর বাড়িতে মানে শফিক আখার বাড়িতে গিয়ে উঠলাম রাতটা ওনার বাড়িতে কাটাইলাম এবং পরের দিন সকালবেলা আমার বাপ বাপমায় লাঠি সহ আরও আমাদের গ্রামের আট দশজন মিলে ওই বাড়িতে গিয়ে আক্রমণ শুরু করলো গর্বিটা শুরু করলো বাড়ি ফিটা শুরু করলো মানে এই এক নতুন থামেশা এবং এই গ্রামে ওই গ্রামে দুই গ্রামের মানুষের মাঝে তখন বিশাল আকারের কুন্দুল লেগে গেল আমাদের গ্রামের মানুষ বলতেছে আমি সেখানে গিয়েছিলাম দরবার করার জন্য এবং সেখানে আমাকে জোর করে সাথে একটাকে বিয়ে করানো হচ্ছিল এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের কথা আর ওই গ্রামের মানুষের কথা হচ্ছে যে আমাকে ওই গ্রামের মানুষের কথা হচ্ছে যে না আমি জেনে শুনে বুঝে সাথে কি বিয়ে করছি এই বলে দুই গ্রামের মাঝে এক ধরনের কুন্দুল হয়ে গেল এবং সেই কুন্দুলের সূত্র ধরে লাঠি শোটা নিয়ে কাছে যা আছে তাই নিয়ে সবাই তখন মাঠে নেমে গেল। আমি চিন্তা করলাম যে দুটো গ্রামের মাঝে মার্ডার হয়ে যাবে এখানে খোনাখুনি হতে পারে রক্ত আরক্তি হতে পারে মানুষ মারাও যেতে পারে এই কথা ভেবেচিন্তে আমি তখন করলাম কী যে আমি তখন সাথীকে বললাম যে সাথী এখানে থাকা আমাদের ঠিক হবে না এবং এরপরের দিনে গুটগুটে রাতর ওই অন্ধকারে আমি তখন ওই রংপুরে আমাদের ওই গ্রাম ছেড়ে পালিয়ে চলে আসি গ্রাম পালিয়ে ওখান থেকে গ্রাম পালিয়ে আমি তখন আমার রংপুরের এক দুঃসম্পর্কের খালার বাড়িতে গিয়ে উঠি এবং রাতের অন্ধকারে খালার বাড়িতে গিয়ে উঠি তিনি আমাকে রাতে আশ্রয় দেয় সকাল হয় এবং সকাল হওয়ার পরে তিনি তখন বিষয়টা জানাজানি করে মানে আমার আম্মুর সাথে আব্বুর সাথে কথাবার্তা বলে এবং তারা তখন বলে দেয় যে আমি অন্যের বাচ্চা পেটে নিয়ে সাথী আক্তারকে বিয়ে করছি এবং আমার খালা যখন এটা জানতে পারে তিনিও তখন আমার উপরে প্রচণ্ড রকমের রেগে যায় মানে তিনিও তখন খেপে যায় যে তুই এরকম একটা মেয়েকে কেন বিয়ে করলি এখন আমি বললাম যে খালা দেখেন এরকম পরিস্থিতি ওকে বাড়ি থেকে বের করে দেয় গ্রাম থেকে ভিড় করে দেয় ওর বাবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আমার খালাও তখন খেপে গেল যেন এটা হতে পারে না তুই এইভাবে বিয়েটা তুই করতে পার এই তুই বাপ মায়ের মুখে চুমকালি দিয়েছিস তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা এবং খালারও তখন একটাই কথা যে ওনার বাড়িতে আমি থাকতে পারবো না আমি মনে হয় তখন একেবারে আগাসা হয়ে গেলাম আমাকে কেউ গ্রহণ করতেছে না সবাই আমার সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার এবং একরকম আমার সা আমাকে ইচ্ছে করে বাড়ি থেকে পিটিয়ে মনে হয়ে বের করে দিবে আমি তখন প্রচুর মন খারাপ করলাম কান্নাকাটি করলাম তারপর আমি খালার মন গলাইতে পারলাম না খালার কথাই একটা যে তুই বাড়ি থেকে বেরিয়ে যা এবং সবশেষ আমি তখন বেরিয়ে যেতে বাধ্য হলাম আমি তখন ওখান থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না আমার ফসলগুলো তখন মাঠে অর্ধ পরিমাণের হয়েছে ফসল অর্ধেক হয়েছে ফসল এখনও গাছ বড় হয় নাই আমি ফলও পাইনি বিক্রিও করতে পারি নাই আমার কাছে তেমন টাকা পয়সাও ছিল না একরকম শূন্য হাতে আমি তখন সাথে গিয়ে নিয়ে দিশকুল না পেয়ে ঢাকার মধ্যে গিয়ে উঠি ঢাকায় গিয়ে উঠি এবং ঢাকায় ওঠার পর আমি কাউরিয়ে চিনি না মানে ওই এলাকায় আমার কোনো পরিচিত মানুষ নাই ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ নেই তো ঢাকা যখন আমি যাই ঢাকা যখন যাত্রাবাড়ির ওইদিকে যাই গিয়া তখন নামি বিভিন্ন লোকদের সাথে কথা বলি বাসা কোথায় পাওয়া যাবে কোনো মতে দুজনে মিলে কমলাপুর রেল স্টেশনে রাতটা কাটাই দিই এবং ওই রাতেও অনেক বর্ণনা আছে দুজনে মিলে রাত কাটাইতেছি তাও অনেক মানুষের অনেক ঝামেলা ভিতরে পড়তেছি এবং পরের দিন সাথী আমার বলতেছে যে আমি যে গার্মেন্টসে চাকরি করছি ওই গার্মেন্টসে আমার কিছু বান্ধবী আছে ওই বান্ধবীদের বাসার দিকে চলো তাদের সাথে কথাবার্তা বলে হয়তো বাসা পাওয়া যাবে আমি বললাম যে ঠিক আছে চলো এরপরে ওর কথা মতো ওর বান্ধবীদের বাসায় যাই বান্ধবীদের বাসায় গেলে ওর বান্ধবীর বাবা ভার ভালো মানুষ তিনি আমার বলে যে আমাদের পাশের গুলিতে ওইখানে থাকতে পারবেন ওইখানে মনে হয় বাসা আছে এবং তিনি গিয়ে তিনার রেফারেন্সে মানে তিনি সাক্ষী দিয়ে আমাকে ওইখানে আমাদের স্বামী স্ত্রী পরিচয় আমাদেরকে একটা বাসা নিয়ে দেয় এবং স্বামী স্ত্রীর পরিচয় যখন ওখানে বাসা নিয়ে দেয় ওই বাসায় আমি তখন সাথীকে নিয়ে উঠি ওই বাসায় সাথীকে নিয়ে উঠে এবং ওই বাসায় সাথীকে নিয়ে থাকতেছি আমাদের কাছে কিন্তু কোনো মোবাইল ফোন নেই ওই সময় কিন্তু হাতে হাতে মোবাইল ফোন আছে বাট আমার কাছে সাথীর কাছে কোনো মোবাইল নেই আমি এলাকাতে কোনো যোগাযোগ করতে পারি না বাড়িঘরের অবস্থা কী হইলো না হইল ওই যে মারামারি হইলো এখন মারামারির শেষ অবধি কী হইলো ওগুলো কোনো কিছুই জানি না রাজধানী ঢাকাতে গিয়ে উঠলাম উঠার পরে এবং সাথীর মাধ্যমে তখন তো সাথীর অবস্থা খুবই খারাপ পেটের বাচ্চা তো প্রায় অনেক বড় হয়ে গেছে যার জন্য তখন আমি করলাম কি ওইখানে একটা চাকরি নিয়ে নিলাম ওইখানে একটা হোটেলে চাকরি নিলাম প্রথমে না সরি প্রথমে একটা আপনার গ্যারেজে চাকরি নিলাম এবং গ্যারেজের কাজ করতে পারতেছিলাম না অনেক কষ্ট আমি তো মাঠে কাজ করছি ঠিক আছে কিন্তু এরকম গ্যারেজের কাজ করতে পারি না কেমন যিনি আনিজে যে মনে হয় সেখান থেকে একটা হোটেলে চাকরি নিলাম হোটেলে কয়েকদিন কাজ করলাম এবং হোটেলে কাজ করার পরে সাথে আমার বলতেছে তুমি গার্মেন্টসে কাজ করো গার্মেন্টসে কাজ করলে বেতনও ভালো পাবা সর্বদিক থেকে গার্মেন্টসের সুযোগ সুবিধা ভালো টাইম বলো আমাকেই গার্মেন্টসে চাকরি দিব তখন ওর বান্ধবীদের সাথে কথাবার্তা বলে আমার তখন গার্মেন্টসে একটা চাকরি দেওয়াই দিল তাই আমি তখন গার্মেন্টসে চাকরি করলাম গার্মেন্টসে আমার চাকরি হইলো তার গার্মেন্টসে চাকরি করতেছি আলহামদুলিল্লাহ সময়গুলো ভালোই কাটতেছে দিন রাতগুলো ভালোই কাটতেছে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার সাথীর ঘরে একটা ছেলে সন্তান হয় তো ছেলেটা হয় মোটামুটি ছেলেটা দেখতে শুনতে অনেক ভালো হয় এবং স্বাস্থ্যটা ভালো হয় সর্বদিক থেকে আমার মানে আমার ছেলেটা অনেক কিউট হয় আলহামদুলিল্লাহ আমার ছেলেটা হওয়ার পর আমি মোটামুটি খুশি হই হকটা অন্য কারো সন্তান মানে অন্য কারো উরু থেকে দুনিয়াতে আসছে কিন্তু আমাকে তো বাবা করে ডাকবে তাই না এই স্বপ্ন দেখে এই স্বপ্ন নিয়ে দেন আমি তখন সন্তানটাকে অনেক আদর করি গার্মেন্টসে চাকরি করি এরকম করতে করতে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে আমি তখন লোক মারফতে একটা কথা শুনতে পাই যেটা সাথী আমার কাছে বলে নাই আমি শুনতে পাই যে কুমিল্লার এক ছেলেকে নাকি সাথী বিয়ে করছে এবং বিয়ে করার পরেই ওই ছেলেটা দুনিয়াতে আসছে মানে এটা নাকি কুমিল্লার এক কোন লোকের সন্তান সাথীর পেটে যে ছেলেটা দুনিয়াতে আসছে তারা ওই লোকে তখন কিছুদিন পরে ওই লোকটা আসছে মানে ওই কিন্তু সাথীর পেটে বাদ চাওয়ার পরে পালায়ে গেছে মানে কুমিল্লা পালায়ে গেছে ওই আর সাথের খোঁজ খবর নেয় সাথী তখন বাধ্য হয়ে গ্রামে গেছে এবং যেহেতু বিয়ে হয় নাই তাদের মানে ওই সময় বিয়ে হয় নাই তো যার জন্য ওই পরিচয় দিতে পারে নাই এবং আমার সাথে আসার পরে ওই লোকে দাবি করে সাথীর সাথে নাকি বিয়ে হয়েছে কিন্তু সাথী বলে কোনো বিয়ে হয় নাই তো এরকম করে দুজনের মাঝে কথাবার্তা হলতে হচ্ছে মানে এরকম করে সন্তান নিয়ে খুব ঝামেলা চলতেছে ওই ছেলে বলে সন্তান নিয়ে যাবে সাথী বলে আমি সন্তান কেন দিবো ওই সন্তান তো তোর না সাথে ওই ছেলে বলে আমার সন্তান এই নিয়ে তখন ঝামেলা ঠামেলা চলতেছে যাই হোক এক বছর মতো কাটছে এক বছর কাটছে এক বছর কাটার পরে সাধী তখন চিন্তা করতেছে আমার একার ইনকামে তো পরিবার চলে না মানে সংসার চালে চলে না আমার একার ইনকামে তো সাথী তখন বলতেছে ও গার্মেন্টসে চাকরি করবে ওই যে তা আগে গার্মেন্টসে চাকরি করছে এখনও চাকরি করবে তাই আমি বললাম যে তুমি যে চাকরি করবা এমনি চাকরি করলে তুমি পারবা বাবুরে কে দেখবে ও বলে সমস্যা নাই এখানে একটা দাদি আছে ওই দাদিটা বিভিন্ন বাসায় কাজ করে তা বলে যে ওই দাদিটা দেখাশোনা করবেন দাদির কাছে বাচ্চাটা রাখা যাবো আমি বললাম দেখো যদি কোনো ঝামেলা টামেলা হয়ে যায় তাহলে তার এক সমস্যা আমাকে বলে না কিছুই হবে না দাদি তো অন্যদের বাচ্চাও রাখে আমি যখন আমরা যখন গার্মেন্টসে চাকরি করতাম অনেক মহিলার বাচ্চাই কিন্তু দাদি রাখতো যে দাদি বাচ্চা রাখবে বাচ্চা দেখাশোনা করবে এটি নিয়ে তুমি চিন্তা করো না আমরা আমি চাকরি করতে পারবো আমি ওরা মানা করছিলাম বাট ও তারপরেও ওর সম্পূর্ণ নিজের ইচ্ছে ও তখন চাকরি নিল গার্মেন্টসে ডিউটি নিল এবং নেওয়ার পরেও তখন গার্মেন্টসে চাকরি করতেছে আমিও গার্মেন্টসে চাকরি করি ও গার্মেন্টসে চাকরি করে এরকম করে তিন চার দিন কাটলো এবং তিন চার দিন পরে একদিন আমি গার্মেন্টসে চাকরি করতে তখন আমার ওভার টাইম ছিল রাতের বেলায় আমি ওভার টাইম করবো আমার এই বলছে যে রাতে থাকার জন্য ও তখন চলে আসবে পাঁচটার দিকে ওর ছুটি হয়ে গেছে ওই পাঁচটার দিকে চলে গেছে তো চলে যাওয়ার পরে ওই সময় কিন্তু আমার কাছে কোনো মোবাইল ফোন নেই ওর কাছে একটা মোবাইল ফোন আসতে একটা মোবাইল ফোন চালায় কিন্তু আমার কাছে মোবাইল ফোন নেই তা পাঁচটার দিকেও চলে গেলো ছয়টার দিকে সাড়ে ছটার দিকে আমাদের দারোয়ান এসে আমাকে ডাকতেছে যে সাগর ভাই ওই সাথিয়া পা নিচে আসছে আপনারা ডাকে বললাম কেন নিচে কেন আসছে বলে তা তো জানি আপনারা ডাকতেছে নিচে যাইতে বলছেন এবার আমি দৌড়ে নিচে গেলাম নিচে যাওয়ার পরের দিকে সাথী গড়াগড়ি করতেছে গার্মেন্টসের সামনে ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতেছে এবং আশেপাশে অনেক লোক দাঁড়ায় আছে তাহলে আমি বললাম গড়াইতে কেন কি হয়েছে ও কিছু বলে না খালি গড়াগড়ি করতেছে আমি বললাম যে সাথে গড়াইতে কেন গড়াগড়ি কেন করতেসো কি হয়েছে আমাকে বলো কি সমস্যা তা আমাকে বলতেছে সর্বনাশ হয়ে গেছে আমি কি করব বুঝতে পারতেছি না আমি তখন বললাম যে সর্বনাশ হয়ে গেছে তুমি কি করবো বুঝতে পারতেছো না মানে কি তোমার কথাবার্তা তো কিছু বুঝতেছি না তুমি কি বলতে যাচ্ছ। পরে আমাকে বলতেছে ভাইয়া আমার আমাকে বলতেছে তুমি জানো আমার সর্বনাশ হয়ে গেছে আমি শেষ আমি বললাম কী হয়েছে বলো পরে বলতেছে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না তাই আমি বললাম কী বলো তোমার ছেলে না বাসায় ছিল না পাওয়ার কি আছে মানে না পাওয়ার কী আছে আমি তো বুঝলাম না কী হইছে তো বলে যে আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না মানে এরকম করে খুব কান্নাকাটি করতেছে তাই বললাম কান্নাকাটি করো না কী হয়েছে আমাকে বলো বলে যে ছেলে পাওয়া যায় না তাই আমি দৌড়ে পি এম এর কাছে গেলাম গিয়ে আমি ছুটি নিলাম এবং ছুটি নিয়ে আমিও তখন বাসায় গেলাম বাসায় যাওয়া কাজের যে মহিলাটা ছিল যে আমার বাচ্চাটা দেখাশোনা করতো ওটা জিজ্ঞেস করলাম যে বাবু কোথায় বলে যে ওরা পাওয়া যাচ্ছে না মহিলা বলে যে ঘরে ছিল আমি বাইরে গেছে কাজ করতে ঘরে এসে দেখি নাই তো ওই তো বাচ্চা মানে মানে শুয়ে থাকে মানে ছোট বাচ্চা বসতেও পারে না সে ঠিকমতো ও কোথায় গেল আরও খুঁজে পাচ্ছি না এমন করতে করতে যেমন স্বামী স্ত্রী দুজনে কান্নাকাটি করতেছে রাস্তাঘাটে খুঁজতেছে পাওয়া যায় না শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এলাকায় ওইখানকার একজন সর্দার ছিল আর কি সর্দার বলতে মহল্লার নেতা আর কি ওনার কাছে গিয়ে বললাম যে ভাই এই ঘটনা বাচ্চা পাওয়া যায় না উনি তখন আরো কয়েকজনকে ডাকলো ডাইকে বলে বাচ্চাটা কই গেল বাচ্চারা তোরা খুঁজে দে তো অনেকেই বলে তো বাচ্চারা পাইলাম না সারাটা রাত কেটে গেলো বেবি পাওয়া গেল না বাবুরে পাইলাম না সকাল হয়ে গেছে সকালের পরেও তো তখন আমার খুব খারাপ লাগতেছে কি রে বাচ্চাটা গেল কোথায় মানে মূলত যাবেটা কোথায় কোনো কিছুই বুঝতেছি না সবাই কান্নাকাটি করতেছে আমিও কান্নাকাটি করতেছি সাথেও কান্নাকাটি করে সবাই মিলে কান্নাকাটি করতেছি ওর কোথায় গেল আর আমার বাচ্চারা দেখতে এতটাই রুষ্ট পিষ্ট হয়েছে এতটাই সুন্দর হয়েছে যে সবাই আমার বাচ্চাটাকে আদর করে ওই এলাকার মোটামুটি যারা আছে সবাই আমার বাচ্চাকে আদর করে যত্ন করে আমার বাচ্চাটা ভালোবাসে তাহলে এই অবস্থার ভিতরে বাচ্চাটার হঠাৎ কি হয়ে গেল কি কারণ এরকমটা হইল কেউ বুঝতে পারতেছেন ও কোথায় চলে গেল হলো যে কান্নাকাটি করি কান্নাকাটি করি কান্নাকাটি করি এই অবস্থার ভিতরে একটা পর্যায়ে সকাল হলো সকাল হওয়ার পরে আমি তখন আর কোনো দিশকুল নামে বললাম যে চলো থানায় চলো থানায় গেলাম এবং থানায় গিয়ে বললাম যে এই গণ দুজনেই গার্মেন্টসে চাকরি করি এক মহিলার কাছে দিয়ে গিয়েছিলাম আমার বাচ্চারা আর পাওয়া যায় না তো থানাতে ডায়রি করলো ডায়রি লিখলো যে ঠিক আছে আমরা খুঁজে দেওয়ার চেষ্টা করবো আমরা খুঁজবো ওই খুঁজবো অতটুকুর মধ্যে পড়ে রইলো থানা থেকে আমরা আর কোনো নিউজ পাইলাম না দেন এরপরে আবার খুঁজতেছি সারাটা দিন মনে করেন ঢাকা শহরে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় যায় মানুষের সাথে কথা বলি যেরকম একটা বাচ্চা পাওয়া গেছে কি না বাচ্চা নিছে কিনা না পাইলাম না এরপরে ওই লোকের মানে কুমিল্লার যে লোকটার সাথে বিয়ে করছিলো ওই লোকের ঠিকানাটা খুঁজে বাইর করলাম অনেক কষ্টের পরে ঠিকানা বাইর করে আমি আর আমার পর্যন্ত গেলাম ওই লোকটার বাড়িতে এবং বাড়িতে যাওয়ার পরে জানতে পারি উনি ওনার বাড়িতেও আসে নাই উনি অনেক মাস আগে চলে গেছে এরপরে বাড়িতেও আসে নাই উনি কই আসে না আসে এটা কেউ বলতেও পারে না তা ওইখানে ওই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম তো সেখানেও ওনার মানে অ্যাকসুয়ালি পাইলাম না নাই 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 একদম নাই উদাও হয়ে গেল এখন বুঝতে পারতেছি না যে কী করবো কোন জায়গায় যাব কোথায় গেলে পাবো প্রচুর কান্নাকাটি করতেছি মন খারাপ লাগতেছে মনটারে বুঝাইতে পারতেছি না যে এটা কী ধরনের কথা এরকমভাবে একটা অঘটন ঘটে যাবে এটা কখনো স্বল্প স্বপ্ন কল্পনা করতে পারি না ভাবতেও পারিনি যে আল্লাহ এটা আমার আমার এটা আল্লাহ কী হয়ে গেল কেন এরকমটা হইল যাই হোক এরকম করে প্রায় দুই থেকে তিন দিন কেটে গেল। বাবুটারে পাইলাম না পাইলাম না পাইলাম না দুই তিন দিন পরে এই সাথের আহাজানি শুরু হয়েছে সাথের কান্না কাটি মানে ওরে আর ঠিক রাখা যাচ্ছে না খাওয়া দাওয়া করে না ঘুমায় না গার্মেন্টসে চাকরি করতো এটাও ছেড়ে দিছে রাস্তা রাস্তায় ঘুরে বাবু কই পাবো বাবু কই পাবো মানে বাবুরই ছাড়া ওরা কিচ্ছু বোঝে না একদম প্রায় দুই তিন মাসের মতো পুরো পাগল ছিল পুরোপুরি পাগল মানে কিছু খাইতো না ঘুমাইতো না বাবু কই আমার বাচ্চা কই আমার বাচ্চা লাগবে আমার বাচ্চা রাইনা দাও খালি এইগুলো এগুলোই বলতো আমার বাচ্চা লাগবে বাচ্চারা আয়না দাও আমি বাচ্চারা ছাড়া বাস মানে ও কোথায় গেছে ওরে আয়না দাও না কেন ওরে আনো এগুলো বলতো আর কান্নাকাটি করতো তো যাই হোক অনেক কষ্টে মস্টে দুই তিন মাস পরে একটু একটু ভালো হয়েছে ভালো হবার পরে আমি ওরা বলি তোমার গার্মেন্টসে চাকরি করার দরকার নেই আমি তো চাকরি করি আমি চাকরি করি যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আমরা স্বামী স্ত্রী দুজনে ভালো করেই চলতে পারো তো তোমার এরকম কান্নাকাটিও করার দরকার নাই বাচ্চা খোঁজারও দরকার নেই তুমি চুপচাপ থাকো তুমি তোমার মতো করে থাকো না ওর কথায় একটা যে ওর ভেবি লাগবে ওর বাচ্চা লাগবে আমি যেইখান থেকে পারি যে জায়গা থেকে পারি ওর বাচ্চারা যেন খুঁজে দিই ওর বাচ্চা ছাড়াও মরে যাবে এগুলো বলতেছে তো এমন করতে করতে আমাদের এলা এখানের এক মহিলা ওর জামাই হচ্ছে বিদেশে থাকে ওনার জামাই সৌদি আরবে থাকে তো উনি মনে হয় ওনার সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য উনি এই জায়গায় থাকে ওনার বাড়ি নাকি এদিকেই গাজীপুরের দিকে বললো এনে থাকে এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করে তো ওই মহিলার কাছে আমার আমার বউ যাইতো গিয়ে কথাবার্তা বলতে 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 ওই মহিলার ফাঁদে পড়ছে নাকি ওই মহিলা বলছে না মহিলার জামাই বলছে আমি জানি না ও এসে আমার বলতেছে শোনো আমি না সৌদি আরব যাবো আমার বলে বললাম এটা কী ধরনের কথা বলো তুমি সৌদি আরবে যাবা মানে হঠাৎ করে সৌদি আরবে কেন সৌদি আরবে গিয়ে কী করবা আমার বলে গ্রামেও তো যেতে পারি না গ্রাম থেকে সবাই বের করে দিছে তাই এখন আর কি করব। আমি ভাবির সাথে কথা বলছি ভাবির জামাই বলছে সৌদি আরব নিয়ে যাবে কিন্তু কোনো টাকা লাগবে আমাকে ফ্রিতে নিয়ে যাবে এখন তুমি কি বলো আমি বললাম যে এটা কোনো কথা তুমি একটা মহিলা মানুষ মেয়ে মানুষ সেইদের গিয়ে কী করবা ওইখানে পুরুষরা যায় পুরুষরা গিয়ে কাজকর্ম করে তো মেয়ে মানুষ ওখানে গিয়ে কী করে আমারে বলো অনেক মেয়ে আছে যারা বাসা বাড়িতে কাজ করে ওই ভাবির জামাই আমারে বলতে আমি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো তুমি দেখো আমি যদি এক বছর থাকতে পারি তাহলে আমি যেই টাকা হইব ওই টাকা দিয়া আমরা কিছু জায়গা টাকা কিনবো কোনো দিকে জায়গাটায় কিনলে আমরা ঘর বানাবো এইভাবে আর কতদিন থাকবো মানুষের বাড়িতে মানুষের ঘরে তুমি গার্মেন্টসে চাকরি করবা এইভাবে ভাড়া দিয়ে কয়দিন থাকবো এগুলো বাদ দিয়ে আমরা দিকে একটু একটু জায়গা কিনবো জায়গা কিনতে বলে আমরা দুজনে মিলে একটা ঘর বানাবো ঘর বানিয়ে আমরা দুজনে থাকবো আমি বললাম যে এটা কুই ধরনের কথা বা কোথায় এরকম করে ঘর পাবো তা তুমি কি বলতেছা আমি তো কিছু বুঝতে পারতেছি না ও আমার বলো আমি যেটা বলছি সেটাই তুমি একটা কাজ করো আমার কথাটা একটু শোনো আমার কথাটা একটু শোনো চলো আমরা দেখি কোথায় ঘর পাওয়া যায় আমরা দুজনে মিলে ঘর নিব তো যতই বুঝে বুঝাইলাম যে দেখি একটু অপেক্ষা করো বা কে না ওর ঘর লাগবে ও ঘর খুঁজবে কোথায় ঘর পাওয়া যায় ও মানে চলে যাবে এখানে থাকবে না ও চলে যাবে সৈদারবে যাওয়ার জন্য পাগলামি করতেছে তো যাই হোক এরকম করতে করতে একদিন দুই দিন তিন দিন গেল না ও শহীদ চলে যাবে ওরা রাখতে পারবো না ওই ভাবির জামাই মনে হয়ে টাকা পাঠাইছে সৈদ আরব থেকে সেইটা তখন পাসপোর্ট করে ফেলছে মানে পাসপোর্টও করবে পাসপোর্ট অলরেডি করে ফেলছে এসে সৈদারব চলে যাবে মানে আমি তারে বাধা দিয়েও রাখতে পারবো না আমার কথা সে শুনবে না তাই আমি বললাম ও আমার বলে বেশি না আমি এক বছর থাকবো এক বছরে দেহ পঞ্চাশ টাকা করে কত টাকা হবে ক্যালকুলেটার হিসাব করে ফেলছে এক বছরে এত টাকা হয় এত টাকা পাইলে আমি এত টাকা নিয়ে ডাইরেক্টলি চলে আসবো ধরো ছয় বছরে এত টাকা পাবো এত টাকা নিয়ে চলে আসবো এরপরে আমি আর যাবো না এরপরে আমি সুই যাব যাবো না তাই এই টাকা দিয়ে আমরা দুজনে সুখে শান্তিতে বসবাস করব সুখে শান্তিতে থাকবো আমাদের কোনো অভাব অনটন হবে না আমাদের সব কিছু ভালো থাকবে ঠিক থাকবে তাই বুঝে একরকম ও বুঝে আর এক রকম বুঝে একরকম বুঝে আরেক রকম পরে চিন্তা আমার কী করবো এখন ওর তো বলার কোনো কিছু নাই বা কোনো কিছু বললেও কোনো লাভ হবে না তো ঠিক আছে ও যেটা ভালো মনে করে সেটাই আমি আর কোনো কিছু বললাম না হয়তো কোন কেমনে কেমনে সব কিছু ঠিকল হসুইদারে চলে যাবে তো যেদিন যাবে ওই দিন ছিল মঙ্গলবার সোমবারে আমার বলতেছে বলতে যে আমি কালকে চলে যাব। তো আমার বউ চলে যাবে আমারও মনটা খারাপ পরে আমি হুজুর দুজন হুজুর আছে আমাদের এলাকারই এখানে ইমামতি করো ওনাদের দুজনকে ডাকছি ডাইকা বাড়ির বাসার মধ্যে একটু মিলাদ পড়াইছি বাইরে থেকে বিরিয়ানি আনছি বিরিয়ানি এনে হুজুদেরকে খাওয়াইলাম দোয়া দরুদ পড়লাম পরের দিন আমি আমার বউ এবং আমার ওই ভাবি যে ভাবির জামাই সাথে নিতেছে ওই ভাবির জামাই সহ মিল্লা ওর এয়ারপোর্টে দিয়ে আসলাম এয়ারপোর্টে দিয়ে বাসে আসছি মানে মনটার মধ্যে তো আর শান্তি নেই যা করলাম এই জীবনে সবই জন্য করলাম ওরে পাওয়ার জন্য ওর সাথে সংসার করার জন্য সবই তোর জন্যই করলাম তো ও যখন এইভাবে চলে গেলো তখন সব কিছু কেমন জানি ধু মানে ধুদুসর মনে হচ্ছে তারপর ওইখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করছে ফোন করছে ও ভালো আছে বাসার কাজে গেছে ওই কাজ করতেছে এক বৃদ্ধ লোক আছে নাকি ওই বৃদ্ধ লোকে দেখাশোনা করে তাই আমি বললাম যে ভালো দুই তিন মাস খুব ভালো ছিল আমার এই মাসে এসে টাকাও পাঠাইতো আমি মানে ভালো টাকা ভালো অ্যামাউন্টও দিত টাকাও দিত দুই তিন মাস এই বুড়ার সেবাযত্ন করে একটা বুড়ো আছে বুর সেবাযত্ন করে আমাকে এটা বলল বুড়া নাকি বুড়ি আমি জানি না বলল একটা বৃদ্ধ সেবাযত্ন করে তা টাকা দিত আমার এই টাকাটুকুও দিত খুব ভালো করে চলতাম ওই সময় আমি আবার বাড়িতে একটু যোগাযোগ করি আব্বা আমার সাথে যোগাযোগ করি ছোট বাড়িতে ওই সময় মাঠে কাটে কাজ করে আব্বার সাথে আব্বার অবস্থা ওই সময় খুব খারাপ আব্বার অবস্থাও ভালো না আব্বারও যা যা অবস্থা যেন প্রতিরাতে রাতেই মারা যাবে প্রতি চিৎকার পরে চিৎকার দিয়ে উঠে যাওয়া মারা গেছে মারা গেছে এরপরে আল্লাহ আবার হয়াত দেয় বাইসা থাকে ওরকম হলে বাবা কিনে চলতেছে এরকম করে প্রায় তিন থেকে চার মাসের মতো সাধে তখন সুই আরবে ভালোই থাকে তিন চার মাস পরে হঠাৎ করে ওই সময় একটা মোবাইল ফোনও কিনা আমার ফোন দিয়ে কান্নাকাটি করে তো কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতে করতে বলতেছে যে আমি তো শেষ আমার মানে দুঃখ চলে আসছে আমি বললাম কেন দুঃখ চলে আসছে কেন তুমি তো ভালোই চাকরি বাকরি করতেছো ইনকাম করতেছো এখন দুঃখ আসবে কেন কী হয়েছে আমারে বলে দেখো আমি যেই বৃদ্ধ লোকটা সেবা যত্ন করতাম উনি মারা গেছে থেম বললাম ভালো কথা মারা গেছে তো বলুন তো মারা গেছে এখন ওনার ছোটো মেয়ের বাসা আমাকে নিয়ে যাবে এবং অন্য অন্য কাজের মেয়েদের কাছে শুনতেছে ওনার ছোটো মেয়ের মানে জামাইয়ের মানে ওই যে ওনার ছোট মেয়ের যে জামাইছে ওই জামাইর স্বভাব চরিত্র নাকি ভালো না তার কথাটা শুনে আমার ভিতরে একটু মোচুর দিল আমার তো বউ তাই আমি বললাম যে দেখো তুমি যদি ভালো মনে করে থাকো আর যদি ভালো না মনে করো তুমি চলে আসো তোমার থাকার দরকার নেই ও আমাকে বলে দেখো তুমি চিন্তা করো না আমি যাইয়ে দেখি পরিস্থিতি কি অ্যান্ড পরিস্থিতির উপরে আমি তখন থাকবো এই কথা বললো তখন গেল এবং যেদিন ওই ভাসায় গেলো রে ভাই তিন দিন আমার সাথে কোনো যোগাযোগ নাই তিন দিন আমার কোনো ফোন দেয় নাই মানে তিন দিনে মানে তিন দিনেও সম্পূর্ণ রকমের উধাও তিন দিনের সাথে আমার কোনো রকমের যোগাযোগ নেই তিন দিন পরে ও কল দিয়া চিৎকার করে কাঁদতেছে হয়েছে কান্নাকাটি কেন করতেছো আমারে বলতেসো ওই বাসায় খুব ঝামেলা ওই মেয়ের বড় ছেলে আছে বড় ছেলে হয়রানি করে তারপরে যে কফিল আছে কফিলে হয়রানি করে কফিলের বন্ধু বান্ধব বেলায় আসে মানে এক কথায় ওর উপরে যৌন হয়রানি হয় আমাকে যেটা বললো তাই আমি বললাম যে এখন কি করবা এরকম যে হইতেছে করবাটা কি বাবা কেবল আমার মোবাইল ফোনও দেয় না আমি খুব কষ্ট করে আমার মোবাইলটা লুকে রাখছে আমি ডয়ের থেকে অনেক কষ্ট করে মোবাইলটা বের করলাম বের করে তোমার কল দিলাম আমি তো থাকতে পারতেছি না আমি তো আর সহ্য করতে পারতেছি না আমার উপরে প্রতিদিন আট দশজন করে আমার উপরে হয়রানি করে আমি আর নিতে পারতেছি না তো একজন স্বামী হিসাবে এটা যখন শুনি তখন মানে নিজেরই তো আর ঠিক রাখা যায় না মানে কান্নাকাটি করেছি এটা কী ধরনের কথা বলতেছো ভাবির কাছে দূরে গেলাম যে ভাবি এই ঘটনা এখন আমার বউতে এই বিপদ ভাবি তখন আপনার ফোন দিলাম আমি তখন ওই জামাইলা কথা বললাম যে বাইরে আমার বউ তো আমার ফোন দিয়ে এরকম করেই বলতেছে তার উপরে এইভাবে হয়রানি হইতেছে এখন ভাই কিছু একটা করেন উনি আমার বলে দেখেন আপনার বউরে আমি প্রথমে যে জায়গায় দিছিলাম ওই জায়গাটা ভালো ছিল ওই লোকটা মারা যাবার পরে আমি আপনার বউরে বলছি যে আর অন্য কোনো বাসায় যাইন না আপনি দেশে চলে যান আপনি যাই দুই হাজার টাকাকে ইনকাম করছেন কামাই করছেন আপনি দেশে চলে যান ওই বইয়েরার ছোটো মেয়ের বাসায় আপনি যাইন না বইয়ের ছোটো মেয়ের বাসা ভালো না তা আপনার বউ আমার কথা শুনে নাই আপনার বউ আমার কথা না শুনে ওই বইয়ার ছোটো মেয়েরও ঘরে গেছে তো ওইখান থেকে আর বেরোতে পারবে না ওইখানে কোনো কাজের মেয়ে একবার ঢুকলে ওই জেল খেয়ে জেল খেটে বেরোয়া লাগে ওই যদি মেয়ে আপনার বউ যদি বলে চলে যাবে তাহলে মামলা টামলা দিয়া একদম তিন চার বছর জেল খাটে পাঠাইবো আমি তো শোনার পরে ভাই তখন আর দুনিয়াতে নেই আরে কী বলে এটা আমি তখন কান্নাকাটি করে বলতেছি ভাই এটা কী ধরনের কথা বলেন এখন আপনাদের আমাদের দেশে আইন কানুন আছে আপনাদের দেশে কি কোনো আইন কানুন নাই কোনো আইনের মানে মামলা টামলা করুন উনি বলে আরব সাথে কিসের মামলা করবেন আপনি ওনাদের দেশ ওনারা যা বলবে তাই আপনার কথাই কিসতেই হবে না আপনি আমি যেসব কথা বলি এসব কথার কোনো মূল্য নাই এসব কথার দামও কেউ দিব না এবং এসব কথার কোনো ভেলো নাই আপনার বউরে এখানে থাকতেই হবে যতই কষ্ট হোক তারে দুই দিন পরে ও ফোন দিয়ে কান্নাকাটি করে মানে প্রচুর কান্নাকাটি করে একদিন ভাই ভিডিও কল দিল ওর শরীরের অঙ্গ আমাকে দেখাইলো যে বিভিন্ন জায়গায় দিয়ে রক্ত বেরিতে আসে তো স্বামী হিসাবে এটা দেখার পরে আর মানে নিজেরা ধরে রাখতে পারি নাই আমার কথা হচ্ছে পৃথিবী যাই হোক আমার ওরে নিয়ে আসবোই আমি যেমনি পারে নিয়ে আসবো কিছু লোকের সাথে কথা বললাম ঢাকাতে তারা তখন আমারে বললো যে লোকটা নিয়ে গেছে চাইলে ওই লোকটাই কিছু একটা করতে পারবে আপনি ওই লোকটার সাথেই কথা বলেন তো ওই ভাইয়েরা আবারও ফোন দিলাম ভাইর মল থেকে এবার আমি তারে ভাঙিয়ে বললাম যে ভাই আমার বউয়ের এই অবস্থা রক্ত ভাঙতে রক্ত যাইতে আসে ও আর এগুলো নিতে পারতেছে না তো ভাই আপনার অনুরোধ আপনার কাছে আপনার কাছে আমার অনুরোধ আপনি কিছু একটা করেন পরে আমারে বলে ভাই আমি পারবো আমার কাছে একটা এই সিআইডি আছে ওই সিআইডির সাথে আমার ভালো সম্পর্ক কিন্তু সিআইডি টাকা ছাড়া কোনো কাজ করবে না ওরা টাকা দিতে টাকা দিলে ওই ঘরে যাইব গিয়ে ওই মায়ের খোঁজ খবর লইবে এবং সে নিজে তত্ত্বাবধানে মেরে দেশে পাঠিয়ে দিব তবে ওই সিআইডির কাছে যেতে হলে টাকা লাগবে ওই টাকা ছাড়া কোনো কাজ করে না তাই আমি বললাম কত টাকা লাগবো উনি বলে প্রায় তিন থেকে চার লাখ টাকা লাগবে আমি শুনে তো দুনিয়াতে নাই সাথী আমার এই পর্যন্ত হয়তো এক থেকে দেড় লাখ টাকা দিছে ওইখানে যাওয়ার পরে আর টাকা দিতে পারেনি তো এক দেড় লাখ টাকা আমার জন্য পাঠাইছে এখন তিন চার লাখ টাকা দিয়ে আমি তারা কেমনি ছুটে আনবো আমি বললাম ভাই একটু আপনি ওনার সাথে কথাবার্তা বলেন না লাস্ট পর্যন্ত কত বলে পর বল আচ্ছা ঠিক আছে আমি কথাবার্তা বলে আপনাকে কালকে জানাবো একটা রাত আমার মানে কাটতেছে আমার পুরো চোখের বাড়িতে বুক ভাসতেছে যাই রে আজকে রাতে আমার বউর উপরে কি জানি নির্যাতন হয় আমারে বলতো যে দেখো রাতের অন্ধকারটা যখন নেমে আসে আমি তখন চিৎকার করে কে আল্লাহ সকাল কেন হয় না আল্লাহ সকাল কেন হয় না রাতের অন্ধকারে আমার উপরে গজব নেমে আসে কে আমার রুমে ঢুকে কে কি করে আমি কিছু বলতে পারবো না ঘরের দরজা যদি বন্ধ করে রাখি রে স্বামী তো দরজার মধ্যে ওরা জোরে জোরে লাথি মারে দরজা আমার খোলাই লাগে আমি মনে হয় এখানে আর বাঁচবো না কান্নাকাটি করে যাই হোক সকালবেলা ওনার সাথে আবারও কথা বলে বাবির ওই জামাই সাথে উনি আমার আমি সিআইডির কাছে আসছি কথা বলছি উনি ওই আপনাকে তো আসলে সৌদি রিয়ালের কথা বলে লাভ নেই তবে বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকার মতো লাগবে বাংলাদেশে টাকার প্রায় তিন লাখ টাকার মতো লাগবে তিন লাখ টাকা হইলে ওনারা বাঁচানো যাবে এখন আপনি তিন লাখ টাকা দেন তেন আমি বললাম ভাই তিন লাখ টাকা আমি কই পামো সাথে যে টাকা দিছে ওই বেশিরভাগটাকে টাকা আমি বাড়িতে সাথীর বাপ মারি দিছি আমার বাপ মারি দিছি আমার কাছে কিন্তু সাথীর দেওয়া টাকা এক টাকাও নাই। তেমার আমার বলে ভাই তাইলে আমার কাছে কিছু করার নাই যদি আপনি বাঁচাইতে চান তারে তার এই টাকা দিতে হবে আর আপনার বইখানে থাকলে বাঁচবে না সে মারা যাবে ওই বাসে এর আগে অনেক কাজের মেয়ে মানে এরকমভাবে মারা গেছে তা নেগেটিভ শোনার পর তো ভাই আমি আর দুনিয়াতে নাই আমিও সহ্য করতে পারি না দৌড়ে বাড়িতে গেছি বাড়িতে যাইয়া বাড়িতে গিয়ে আব্বার সাথে কথা বলতেছি যে আব্বা এমন এমন ঘটনা ওরা তো আমি সৈদারা পাঠিয়ে আব্বা আমার তোর তো আগেই কইছিলাম যে ওই মেয়ের সাথে সংসার করিস না ওই মেয়ের চরিত্র ভালো না ওই যে কথা একটা পাইছে মানে ঘুরে ফিরে কথা হিটে ওর চরিত্র ভালো না ওই মেয়ে ভালো না ওরে রাখলি কেন ওরে ছাড়িয়ে দে তখন তখনই বলছিলাম তো এখন বাদ দিয়ে যেহেতু গেছে গা বাচ্চাও মরে গেছে বাচ্চারাও হারাই ফেলছ তাহলে ওই মেয়ের কথা বাদ ওর কথা কোনো বলার দরকার নেই ওই গ্যাসের যাই হোক এটা ওর ব্যাপার এই নিয়ে তুই আর কথা বলিস না আমি তখন বললাম যে বাবা এটা তুমি কি ধরনের কথা বলো ও আমার বউ আমার বিবাহিতা বউ আমার বউ একটা বিপদে পড়ছে আমি কি স্বামী হিসাবে হাত পা গোটায় বসে থাকবো আমার বউরে বাঁচানো আমার দায়িত্ব না আমার বউরে রক্ষা করা আমার দায়িত্ব না আবা আমারে বলতেছে বেশি দায়িত্ব দেখাইতে যাইও না বেশি দায়িত্ব দেখালে বিপদে পড়বা এত দায়িত্ব দেখাতে যায় না তুমি তোমার আল্লাহরে আল্লাহরে ডাকো ওই ওর আল্লাহরে ডাকো এসব নিয়ে কোনো কথা বলো না তেন আমি আমার আব্বারে বলতেছি আব্বা এটা হতে পারে না ও একটা দেশে গিয়ে বিপদে পড়ছে আমি ও বাস আমার আব্বার সাথে বহুত কথাবার্তা বলে আব্বা তখন আমার কোনো কথা শুনতে রাজি নেই আমি সাথীর মায়ের সাথে কথা বলি মানে কাকের সাথে কথা বলি তাদের অবস্থা তো এমনিই খারাপ তাদের ওনার আরও মেয়ে তিনটা আছে তিনটা মেয়েরই উনি বিয়ের সাথে দিতে পারতেছে না ওইগুলোর বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারতেছে না তাই এই লোকে আর কি বলবে তার তো কোনো কিছু বলার নেই এবং আব্বা তো বলেই দিল যে ওরা আমার ছেড়ে দেওয়ার জন্য আমি যাতে ওরে না আনি ওর সাথে আমি সংসার না করি আব্বা তো আমার এটা বারবার ভুলেই দিতেছে আর এদিকে তো আর কারোরই কোনো কিছু বলার নাই বড় বোনের বাড়িতে গেলাম বড় বোনের কথাই একটা দুলোভাইয়েরও কথা একটা যে এই মেয়ের ছেড়ে দাও এই মেয়ের ছেড়ে দিয়ে তুমি চলে আসো তুমি তোমার মা বাবের কাছে আসো তাদের পছন্দের বিয়ে শি করো এই মেয়েকে নিয়ে কথাবার্তা বুঝলো না এইগুলো ছাড়ো মানে সবাই মিলে আমাকে একটা বুঝিয়ে দিতেছে সাথীকে ছেড়ে দেওয়ার জন্য সাথীর সাথে কথা না বলার জন্য ওর সাথে চিরতর সম্পর্ক ছিন্ন করার জন্য কিন্তু এই মানুষটা যে একটা বিপদে আছে সে যে প্রতিটা রাতে মৃত্যুর সাথে পাঞ্জান উঠতেছে এই কথাটা কেউ বলে না এবং আমার এই কথাটা কারো কাছে বিন্দু পরিমাণের মূল্যও নাই যতজনের কাছে যাই যতজনকে বলি সবে একটা কথাই বলে ভুলে যাও ছেড়ে দাও হবে না বাদ দাও ওই গরিবের একটাই কথা কান্নাকাটি করি মন খারাপ করি যারে যেটা বলি কেউ আমার কোনো কথা না এরকম করতে করতে আমাদের এলাকার যিনি চেয়ারম্যান আছে একদিন চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানকে যাই বলি যে চেয়ারম্যান সাহেব এই ঘটনা উনি আমার বলে আমি কী করবো এটা সৌদি আরবের বিষয় সৌদি আরবের বিষয়টা সৌদি আরবে সরকার জানে আমি কী করবো আমার এখানে কিছু করার নাই আর আমাদের এলাকাটা এমন একটা এলাকা রংপুর এলাকাটা ওই এলাকাতে বিদেশি নাই বললেই চলে আপনি দেখা যায় দুই তিনটা গ্রাম খুঁজলে একজন কি দুইজন বিদেশি লোক পাবেন মানে অন্য সাইডগুলোতে যেরকম অ্যাভেলেবেল বিদেশি মানুষ পাওয়া যায় আমাদের ওইদিকে কোনো বিদেশি নাই সবাই দেশে থাকে মাঠে কাটা কাজ করে টুকিটেকে ব্যবসা বাণিজ্য করে মোটামুটি সবাই দেশে সেটেল কারো বিদেশ যেতে হয় না সবাই দেশের মধ্যেই আছে তো এখন আমার বহুত এরকম বিপদে কি আটকে গেছে পরে শেষ পর্যন্ত আবারও বললাম আব্বা আমি জানি তুমি আমার কথাটা শুনে রাগ করবা তথ্য রাগ করলে করো কিন্তু আমি তোমার সন্তান হিসেবে যেটা বলার এটা বললাম আমি কিন্তু ফাঁসি দিব না হলে বিষ খাবো আমি কিন্তু মারা যাবো আমার বউর উপর এরকম হয়রানি হইতেছে বিদেশের মাটিতে আমি তো দেশে বসে বাবা সব দেখতে পারবো না তো আমি হয় ফাঁসি দিব না এলে বিষ খাবো আমি তো বাঁচবো না যদি তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি যদি পারো বাবা আমি তো তোমার কাছে কিছুটা সম্পদের পাওয়া আছি আমি তোমার সন্তান হিসাবে তো তুমি বাইশাত অবস্থায় তো আর আমি মালিক না তুমি মরে গেলে আমি মালিক তে বাবা তুমি বাইশ আধক অবস্থায় যদি কিছু সম্পদ বিক্রি করে আমার কয়টা টাকা দাও আমি আমার বউটারের সুইদার থেকে নিয়ে আসতে পারো আমার যদি কয়টা টাকা দাও আমার আব্বা বলে আমি তোরে কোনো টাকা দিতে পারবো না আমি তখন বললাম আব্বা আমি তোমার কথা দিতে আসি আমি যেমনি পারি তোমার টাকা শোধ করে দিব তুমি জমিবি আমার টাকা দাও আমার ভাগেরটা দাও আমি যে একটা ভাগ পাবো তোমার কাছে ওই ভাগেরটা দাও অনেক কান্নাকাটি করে পরে আব্বা তখন রাজি হলো যে ঠিক আছে তুই আমার কাছে যে সম্পদের ভাগ পাবি ওইটা অর্থের দিকে আমি তখন ধরে বেছে দিব এই কথা বুঝলে ঠিকই আমার আব্বা তখন করলো কি জায়গা বিক্রি করলো বিক্রি করছে তিন লাখ সত্তর হাজার টাকার আমি যতটুকু ভাগে পাইছি আমাদের এলাকাতে আসলে জায়গার অত দাম নাই দেখা যায় বিঘায় বিঘা জায়গা জায়গার দাম কম খুবই কম তাই যতটুকু পাইলাম অতটুকুই ভিতরে তিন লাখ সত্তর হাজার টাকার জায়গায় বিক্রি করে বাবা পুরো টাকাটায় আমার হাতে দিল এবং বললো যে আজকের পর থেকে তুই বাড়ির কোনো অংশে কোনো কিছু মালিক না এবং ওই জায়গাটায় কিনছে আমার বড় বোন জামাই ওই জায়গাটা আমার বড় বোন জামাই কিনছে আমার ওই বড় আপুর জামাই কিনছে কিনে উনি টাকা দিছে এবং তিনি বলে দিছে যে আজকের পর থেকে তুই কখনো গ্রামে আসবি না তোর গ্রামে কোনো জায়গায় সম্পত্তি নেই গ্রামের সমস্ত জায়গায় তুই বিক্রি করে দিছিস তুই গ্রামের কোনো কোনো ঠিকানাই নিবি না গ্রামের কোনো কিছুর প্রতি তোর কোনো রকমের আর দাবি থাকবে না আমি বলে ভাই ঠিক আছে ওই টাকা নিয়ে আমি তখন আসছি ঢাকাতে উনি তিন লাখ টাকার কথা বলছে তিন লাখ সত্তর হাজার টাকা দেওয়ার পরেও আমি আমার বই ওখান থেকে ছুটে আনতে পারতেছি না যাই হোক আমার এক বড়ো ভাইয়ের কথা বলি খুরশেদ ভাই উনি হচ্ছে আপনার এই ঢাকার ওই জায়গারে আমাদের এলাকার বাসিন্দা আমার ওই 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 যেখানে আমার বাসা আছে ওখানকার বাসিন্দা তিনি তখন ফোন দিয়ে কেমনে কেমনে ইয়া টিয়া করি ওইখান থেকে মামলা টামলা করি প্রায় তিন লাখ আশি থেকে তিন লাখ নব্বই হাজার টাকার ভিতরে আমার বউর ওইখান থেকে আমি তখন দেশে আনতে সক্ষম হই আলহামদুলিল্লাহ দেশে আসার পরে রে ভাই তার এমন যে অবস্থা আমি তার হসপিটালে পুরো এক মাস ভর্তি করে রাখি এক মাস পরেও তার কোনো রকমের উন্নতি নেই শরীরের কোনো উন্নতি নেই ডাক্তার যেসব জিনিস বলে ওই সব জিনিস আমি করতে পারবো না আমার কাছে এত টাকা নেই মানে টাকাই তো নাই অবস্থা খুব খারাপ প্রতিদিন ব্যথার ওষুধ লাগে এই ওষুধ ওই ওষুধ সব সময় ওষুধ লাগে মানে ওষুধও লেগেই আছে তো এমন করতে 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 একটা সময় চলে আসে হচ্ছে আপনার করুণা বিশ সালের দিকে করুণা আসে করুণা আসার পরে তখন গার্মেন্টস বন্ধ ঘর থেকে বের হওয়া বন্ধ রাস্তাঘাট সব বন্ধ মানে সব কিছু লকডাউন হয়ে যায় ঢাকাতে তো আর থাকার কোনো সুযোগ নেই কয়েকদিন ধরে থাকি থাকার পরে খাইতে পারি না গার্মেজ বন্ধ হয়ে যায় এবং বাইরেও কোনো কাজ নাই মানে এত পরিমাণের অভাব অনটন দেখা দেয় আসলে বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণের অভাব প্রচুর পরিমাণের অভাব এই অভাব আর নিতে পারতেছি না অভাব নিতে পার নিতে পারতেছি না কান্নাকাটি করতেছি বউরে বললাম যে চলো আমরা চলে যাই হ্যাঁ একটা কথাই স্বীকার করবো সরকারিভাবে আমাদেরকে চাল দিত আমরা ফোন করতাম নাম্বার ছিল ওইখান থেকে আসে আমাদেরকে দুই তিনবার চাল দিয়ে গেছে চাউলই দেওয়া যায় আর তো কিছু দেয় না পাঁচ কেজি দশ কেজি করে চাউল দেওয়া যায় এই চাউল সিদ্ধ করে ভাই কয়দিন খাওয়া যায় তাই পরে আর কোনো কিছু নাই মানে পুরো অসহায় হয়ে গেলাম পরে আমি বৌরে বললাম যে চলো আমরা চলে যাই এখানে থাকবো না এবং গাড়িও চলে না ভাই কত কষ্ট করে আমার আল্লাহ জানে আমরা যে কত কষ্ট করে এই ঢাকা থেকে রংপুর পর্যন্ত গেছি পাক্কা চার দিন লাগছে আমার ঢাকা থেকে রং রংপুরে যাইতি এই চার দিন রিকশা কইরা সিএনজি কইরা অটো কইরা এমনি এমনি বাড়িতে গিয়ে উঠছি এবার বাড়িতে যাওয়ার পরে তো আরও কুণ্ডুল এক কথা ঢাকা থেকে আমরা আসছি আমরা করুণা নিয়ে আসছি এই হচ্ছে এলাকার মানুষের কথা এলাকাতে ঢুকতে দিবে না এটা তো এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার আব্বা তোমার বইলেই দিল তুই জায়গায় সম্পত্তি বিক্রি করে গেছিস এখন তুই কেন আসবি এনি মধ্যে কিছু কথা বলতে ভুলে গেছি শফি আঙ্কেল কিন্তু মারা গেছে মানে আমার যে শ্বশুর শফি মারা গেছে ওনার যে বউ আছে তিনি তখন ওই গর্বিটে তো ওনার মেয়ে নিয়ে পড়ে আছে মেয়েগুলো তো খাওয়ার পায় না তিনটা মেয়ে যুবতী হয়ে গেছে একটার বিয়ে হয় না গ্রামের মধ্যে আমাদেরকে ঢুকতে দিবে না গ্রামের সর্দার মাতবর যারা আছে সবাই বলতেছে আমরা করুণা রুগী আমাদেরকে গ্রামে ঢুকতে দিব আমরা ঢাকা থেকে করুণা নিয়ে আসছি পরে আমাদেরকে হসপিটালে টেস্ট করাইলো পরীক্ষা করাইলো করাইয়া টরাইয়া এরপরে গ্রামে যাক ঢুকতে দিল বাড়িতে গেছি উঠানের মধ্যে গেছি আব্বার কথা সোজা তুই কার ঘরে উঠবি তুই কার বাড়িতে উঠবি কার ঘরে উঠবি তোর ঘর বাড়িতে তুই বিক্রি করে গেছস এখন কোথায় উঠবি তাই আমি বললাম যে আব্বা ঘর বাড়ি বিক্রি করে গেছি ঠিক আছে তাই আমি আমার কি আমার ভাইয়ের বাড়িতে বেড়াইতে দিতে পারি না আমার ভাই আছে আমার বোন আছে আমি তাদের বাড়িতে বেড়াইতে আসছি আমার বাবা বলে হ্যাঁ এটা মনে রাখবি যে তুই বেড়াইতে আসছিস তুই এখানে কিন্তু কোনো কিছু দাবি নেই এটা গ্রামে জনে মিল্লা তোর ভাগেরটা তোরে দিয়ে দিয়ে তুই বিক্রি করে নিয়ে গেছিস এখন কিন্তু তুই এটা কইতে পারবি না যে তোর আমার জায়গা দিতে বা আমি তুই কিন্তু কোনো জায়গার মালিক না যদি তোর ভাইয়ের বাড়িতে ছোট ভাইয়ের বাড়িতে বড় বোনের বাড়িতে বেড়াইতে আসোস তাইলে ঠিক আছে তাই আমি বললাম হ্যাঁ আমি বেড়াই বেড়ে আইছি তো বেড়াই বেড়ে আসছি আমি তখন ঘরে ঢুকতে দিল কিন্তু এই সাথী সমস্যা এই ওষুধ মানে ওষুধ লাগতেই আছে ডাক্তারে এই ওষুধগুলো বারো মাস খাওয়ার জন্য বলে দিছে ওষুধগুলো আমার বারো মাস খাওয়া লাগতেছে হসপিটালে মানে ডাক্তারের কাছে গেলেই তিনশো চারশো টাকার ওষুধ লাগতেছে ওষুধ লাগাইতেছে দুই দিন ওষুধ শেষ আবার লাগতেছে কোনো কাজও পাই না তখন তো করুণার মধ্যে ধরেন কোনো কাজ নাই এদিকে সেদিকে কাজ খুঁজে কোনো কাজ নাই কেউ কোনো কাজও দেয় না তার সাথে কিন্তু এই সৌদি আরব থেকে আসার পর অনেক স্বাস্থ্য ভারছে এবং চেয়ারাটি আরও আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে তা আগেও সুন্দর ছিল কিন্তু অনেক ভালো হয়ে গেছে মানে সর্বদিকে দিকে কোনো কিছু উপায় বুদ্ধি পাই না কিছু করতে পারি না এবং তিন দিন ধরে আমি ওর ওষুধ কিনতে পারি না লাস্ট তিন দিন ধরে ওষুধ কিনতে না পারায় ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে ওর অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ যে খারাপ একবারে নাজেহাল হয়ে গেছে এরিমা যে আল্লাহর কি হুকুম আর কি আল্লাহ তালা ভালো জানে এটা কীভাবে কী হইলো ও মানে বাচ্চা কনসেপ্ট করছে এটা বিশ সালের দিকে লাস্টের দিকে ও বেবি কনসেপ্ট করছে পেটে বেবি আসছে এখন একে তো মরা তার উপরে খারা এমনিতেই তো ধরেন ওর মুখে ভাত তুলে দিতে পারতেছি না ওরে দুই মেলা খাওয়াইতে পারতেছি না এবং এখনও বাচ্চা কনসেপ্ট করছে এখন আমি কী করবো বাচ্চারা কী খাওয়াবো আর ওরে কী খাওয়াবো আর আব্বা আম্মার গালাগালি তো আসেই প্রতিটা মুহূর্তে গালাগালি করতেছে যে কীভাবে তুই এগুলা কেন করতেছিস কেন তুই এরকম করিস আব্বা আম্মা গালাগালি আব্বা আম্মার গালাগালি হান নিতে পারতেছি না যাই হোক আল্লাহর কি হুকুম আর কি এটা ও ইচ্ছা করে করছে না আল্লাহ করছে আমি জানি না বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এই বেবিটা নষ্ট হয়েছে হওয়ার পরে যাক এরকম করে চলতেছি তা না আমার ঘরের মধ্যে দিন একবার বের করে দেয় দিনে একবার আমার আমার বউরে আমার বউর কাপড় সব কিছু বের করে দেয় দিন একবার বের করে যাই হোক এরকম করে একুশ সালের দিকে ওই পুনরে আবারও বাচ্চা কনসেপ্ট করছে আমি তখনই মানুষের মাঠে কাটা কাজ করি আমার তো নিজের কোনো জমি নাই এজন সেজনে এই জমিতে ওই জমিতে ডাকে যে এই জমির কাজ ওই জমির কাজ গিয়া তাদের সাথে টুকিটাকি কাজ করি নিজের যেহেতু জমি নাই মানুষের জমিতে গিয়ে তখন কাজ করি বিভিন্ন জমিতে যা কাজ টাস করতেছি দেন এরকম করতে করতে পরে এই দুই হাজার একুশ সালের লাস্টের দিকে আবারও বাচ্চা ওর পেট আবার ভেবে আসছে কথাবার্তা বললাম ডাক্তার বলে মেয়ে সন্তান হয়েছে মেয়ে সন্তান আসবে একুশ সালের দিকে তো এখন কী করবো কোনো তো উপায় তো নাই এখন এবার এর আগের বারেও বাচ্চা নষ্ট করছে আমি বলছে আমি তো বাচ্চা নষ্ট করতে পারবা না আমি ওই বলছি এর আগের বারে তুমি বাচ্চা নষ্ট করছে এবার বাচ্চা নষ্ট করতে পার না মাথায় হাত দেওয়া অসংকার ও আমার ওর ওষুধ কিন্তু তখনও লাগতেছে এই যে একটা বৎসরের উপরে হয়ে গেছে ওর কিন্তু রোগ ভালো নাই এ ডাক্তারের কাছে যাচ্ছি ওষুধ কতগুলো লিখে দিচ্ছে পরীক্ষা কতগুলো দিচ্ছে ওষুধ দিচ্ছে পরীক্ষা দিচ্ছে প্রতিদিনই ওর ওষুধ লাগতেছে এবার এবার যখন বাচ্চা কনসেপ্ট করছে যাই হোক এবার আমি বাচ্চার নষ্ট হতে দিব না তেইশ সালের দিকে আমার একটা মেয়ে সন্তান দুনিয়াতে আসছে আমার একটা মেয়ে বাবু দুনিয়াতে আসছে আলহামদুলিল্লাহ মেয়েটাও দেখতে অনেক সুন্দর হয়েছে ওর মতোই সাথীর মতোই দেখতে খুব সুন্দর চেয়ার হয়েছে এই মেয়েটা হয়েছে এবার বাবুটা হওয়ার পরে সাথী এবার আরও অসুস্থ হয়ে গেছে আগে তো অসুস্থ ছিল মোটামুটিভাবে আমি ওষুধ রেখা হইতে পারতাম এই বাবু হওয়ার পরে আরও অসুস্থ যে বাবু দুধ খাইতে আসে শরীরে শরীর তখন একেবারেই সেরে দিছে মানে কি আর করবো রে ভাই তেইশ সালের দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা যখন কাটছে মার্চের পরে ওরে আমি আর ঠিক রাখতে পারতেছি না এই মাটির মধ্যে গোড়াগড়ি করে মাটির এই মাথা থেকে ওই মাথার জন্য গরাগরি করে নাই কোনো ওষুধ নাই কোনো ভালো খাবার নাই কোনো ফল ফ্রুট মানে কি করব অভাব যে কি জিনিস আমি সাঁকরিটা হারে হারে বুঝছি আমি ওই গাছের পেয়ারা যদি পাকে ওইখান থেকে ডাক্তার বলছে ফল ফ্রুট খাওয়াইতে এবং ফল ফ্রুট খাওয়াইলে হয়তো তার স্বাস্থ্যটা একটু উন্নতি হবে ভালো হবে এই জন্য অমুকের গাছের পেয়ারা বা এই পেয়ারা আছে পেয়ারা অমুকের গাছ থেকে পেয়ারা আবার ওই কোনো কোনো গাছের পেঁপে পাখি অর্ধেক খেয়ে ফেসে অর্ধেক ভালো আছে ওইটা আইনা ধুইয়া ওই একটু খাওয়াইতাম এরপরে কি করব আর মানে ওই যা পাইতাম মাঠে ঘাটে যতটুকু ফল ফ্রুট পাইতাম ওইটা এনে খাওয়াইতাম তা পারতেছি না দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে আর নিতে পারতেছি না তখনই আমাদের এক কাকা আছে শাহজাহান কাকা নামের উনি আবার মানে একটু মোটামুটি টাকা পয়সার মালিক উনি ভালো আছে ওনার বউ সন্তান কেউ নেই ওনার বউ অনেক আগে মারা গেছে সন্তানরা ওরা বিদেশে থাকে উনি বাড়িতে একাই থাকে উনি দোকান আমার আমাদের হঠাৎ করে বলে কান্নাকাটি করতে ওনারা বললাম যে ওনার শুনে আমরা বলে একটা কাজ কর তোর বউটা আমার কাছে দিয়ে দে এমনি বলে আমি বললাম যে কাকা এটা কী বলেন আমার বউরা আপনার কাছে দিবো তার বলে আমি না তোর সাথে দুষ্টি করতেছি না আমি সত্যিই বলতেছি তোর বউটা আমার কাছে দিয়ে দে দিলে আমি চিকিৎসা করবো চিকিৎসা কর্ম ফল ফ্রুট খাওয়ামো বাঁচায় রাখবো তোর কাছে থাকলে মরে যাবে যে কাকা বলেন উনি বলে আমি যেটা বলছি অনেক চিন্তা ভাবনা করে বলছে আমার একটা বউ দরকার আমি বিয়ে করবো তোর বউটা আমার খুব ভাল লাগছে উঁচে লম্বা চেয়ারায় সুন্দর আছে এখন তুই যদি আমার কাছে দেস আমি রংপুর মেডিকেল কলেজে ভর্তি করাবো ভর্তি করায় ওরা আমি সুস্থ সেবা করবো করে আমি সংসার করবো আমি বললাম ওকে এটা মানবো উনি বলে তুই রাজি করা যদিও রাজি হয় তাহলে প্রয়োজন আমি গোপনে বিয়ে করে রংপুর শহরে রুম ভাড়া করে রাখবো এটা এলাকার কেউ জানবো না তেম বলে আমার মেয়েটা উনি বলে মেয়ে তোর কাছে রেখে দিবি মেয়ে দুধ ছাড়ছে না আমি বলি এখনও খায় তবে না খাইলেও চলে উনি বলে তাহলে মেয়ে তোর কাছে রেখে দে ঘরে আসার পর ওর মুখের দিকে তাকাইলাম সাথী ঘুমিয়ে আছে মুখটার দিকে তাকিয়ে আছি না পারি খাওয়াইতে না পারি পড়াইতে শেষ পর্যন্ত রাতে তাকে আছে তাকে তাকে কান্না করতেছে ও তখন ঘুম ভেঙে গেছে দিকে তাকে আছে বলে কাঁদো কেন কাঁদতেছো কেন বললাম কাঁদতেছি না আমার তো মেয়েটা আছে তুমি আমার মেয়েটার মাথায় হাত দিয়ে একটা কসম করবা এক হাত মেয়ের মাথায় দিবে এক হাত আমার মাথায় দিবা ও বলে কি কথা আমি বললাম যে তোমার তো অনেক অসুখ আমি তো তোমার অসুখ ভালো করতে পারতেছি না এক হাত মেয়ের মাথায় দাও এক হাত আমার মাথায় দাও দিয়ে আমার একটা কথা দাও এবং তুমি আমার এই কথাটা রাখবা কতক্ষণ বলতে স্যার এরকম পাগলামি করতেছ কেন তোমার মাথায় হাত দেবো কেন মেয়ের মাথায় হাত দেবো কেন আমি তো তোমার কথা এমনিই রাখি তুমি বলো কি কথা আমি রাখবো আমি বললাম তাহলে তুমি হাত দাও ও বল আচ্ছা ঠিক আছে দিলাম হাত কথা দিলাম তোমার কথা রাখবো আমি বললাম সাথী এই ঘটনা আমি শাহজাহান কাকার সাথে কথা বলছি উনি তোমার বিয়ে করতে চায় বিয়ে করে রংপুর শহরে গড়বারা রাখবো তুমি ওনার সাথে ওখানে চলে যাও ওনার বিয়ে করো কিচ্ছু বললো না তাকায় আসু চোখের টপ 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 করে পড়তেছে আমারে বলে কি বললো এটা যেটা বলছি আমি অনেক ভেবেচিন্তে বলছি তুমি আমার কাছে মরে যাওয়ার ছিল অন্যের ঘরে গিয়ে সুখে থাকবা আমি তোমার সুখ দেখব এটা আমার জন্য ভালো না বলো ও কিচ্ছু বলল না সকালে ঘুম থেকে উঠার পর আমি বললাম সাথী আমি কিন্তু সাজান কাকারে চেয়ে বলতেছি তুমি রাজি ও কিছু বললো না আমি সাধারণ কাকার ঘরে গেলাম কি বললাম কাকাও তো রাজি পরে বলে রংপুর লইয়া চল দুপুরের দিকে মেয়েটার আমার মায়ের কাছে দিয়া বললাম চলো ও বলে কুই যেম বললাম চলো আহ আমি নিয়া রংপুরে গেলাম উনি কলমা কাবেন করে বিয়ে করব না হুজুর ডেকে বিয়ে করবো কাবিন করবে না কাবিন করলে ওনার মেয়ে ছেলেরা জেনে যাবে আমি পরে ঝামেলা করতে পারি এই জন্য কাবিন করবে না মৌখিকভাবে আমি ওরা তালাক দিলাম মৌখিক তালাক এবং উনি ওনার ও বিয়ে করলো উনি বিয়ে করলো বিয়ে করে রংপুর মেডিকেলে ভর্তি করাইলো সপ্তাহ দুইকের মতো উনি অনেক টাকা খরচ করলো অনেক টাকা খরচ হয়েছে ওর পিছনে অনেক টাকা লাখ লাখ টাকা খরচ করে ওরা সুস্থ করলো মোটামুটি ভালো হয়েছে হওয়ার পরে ওনার রংপুরে একটা ঘর ভাড়া করছে ফোন মেয়েটা কেমন আছে ভালো আছে একটু কথা বলবো আমি মানে ও মেয়ে তো ও যতটুকু করে অতটুকু শোনে ভিডিও কল দিয়ে মেয়েটার একটু দেখবো তা মেয়েরা দেখাইতাম এমন করে ওই কাকার ঘরেও মোটামুটি ভালো ছিল কয়েকটা মাস ভালোই কাটাইছে কাটাইয়া একটা সময় আবার শুরু করছে ফোন দিয়ে কান্নাকাটি ওনার ঘরে থাকবো না কেন থাকবো না বলতে পারব না ওনার ঘরে থাকবো না তুমি আমার নিয়ে যাও তুমি আমার নিয়ে যাও ওনার ঘরে থাকবো না উনি আমার ডিরেক্টলি বলতেছে তুই যদি এখন ওর নিয়ে টানা নে তোর না আমি মামলা দিবো তোর আমি গ্রাম ছাড়া করবো তোর আমি ই করবো সেই করবো মানে খাকা ধমকা ধমকাধমকি করতেছে ও প্রতি রাতে কান্ধায় আমার মেয়ের জন্য খারাপ লাগতেছে তুমি আমার নিয়ে যাও আমার এখান থেকে নিয়ে যাও আমার এখান থেকে নিয়ে আসাও আমি বলতাম যে আমি কেমনে নিয়ে আসবো ওনার সাথে আমার ওয়াদা হয়েছে ওয়াদা অনুযায়ী তো তুমি ওনারে বিয়ে করছো ওনার সাথে থাকতেছে আমি কেমনে নিব একদিন শুক্রবারে সকালবেলা ফোন দিচ্ছে পরে ফোন দিয়ে বলে সাগর তোমার এতবার বললাম আমার নিয়ে যাও তুমি আমার নিলা না সাগর তুমি আমার নিলা না তবে তুমি যখন আমার খুঁজবা তখন তুমি আর আমার পাইবা না এ কথাটা বলে তখন লাইনটি কেটে দিল মেয়েটা তখন আমি বকে লইছি ঠিক সকালে দশটার দিকে আমার তখন সাধন কাকা কল দিছে বলতে সাগর তুলব কই রে কই আমি বললাম যে আমি কেমনে কুমো বলে সাথে বাড়িতে গেছে আমি বললাম না বাড়িতে আসা নাই উনি বলতো ঘর থেকে বেরিয়ে গেছে আমি দারোয়ানটা জিজ্ঞেস করছি বলছে বেরিয়ে গেছে কই গেছে কাকা আমি কেমনে কুমো কই গেছে উনি দুই তিন দিনের মতো খুঁজলো এখানে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজলো পাইলো না না পেয়ে তখন বাড়িতে এসে আমার লোকে হুমকি তুমকি শুরু করছে আমি বলি কাকা কোরআন শরীফটা দেন আমি মাথায় কই আছে আমার সাথে জানি না অসুস্থ একটা মানুষ তখনও কিন্তু অসুস্থ যে সুস্থ হয়েছে তা কিন্তু না এভাবে দুই দিন পরে আমি ওর স্বপ্নে দেখলাম ও কান্না করতেছে প্রচুর কান্না করতেছে অনেক কান্না করতেছে রাস্তার পাশে বসে বসে স্বপ্নটা দেখার পর আমার কুলজাটা কাই পড়লো এদিক দিয়ে মায়ে বলে বাড়ি থেকে বেরিয়ে যা তোর চালায় সহ্য হয় না ভাইও বলে বেরিয়ে যা ভাইও বিয়ে করছে ছোটো ভাই বিয়ে করছে ছোটো ভাইয়ের বউ বলে বেরিয়ে যান ওরা মনে করতেছে আমি আবার সম্পদ দাবি করবো জায়গা দাবি করবো জায়গায় সম্পদে দাবি করবো এদের আমার বের করে দিল বাড়ি থেকে ভাই থেকে বেরিয়ে গেলাম কোলে নিয়ে দুধের বাচ্চা নিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে ঢাকাতে আসছে ঢাকাতে আসার পরে বাচ্চাটা তো রাইখা তো আমি কোথাও রাখতেও পারি না কয়েকবার একটা বাচ্চা রাখছি হারাই ফেলছি ভাই রে এই বাচ্চাটারে নিয়ে আমি তখন হোটেলের পিছনে চাকরি করি হোটেলের পিছনে মাংস কাটি এই কাটি ওই কাটিয়ে বাচ্চারে নিয়ে আমার কষ্ট কাউনে বলে বোঝাতে পারবো না আজকে প্রায় ছয়টা মাসের মতো আমি এই দুধের বাচ্চাটাই নিয়ে রাস্তা রাস্তায় হাঁটি আর আমার বউরে খুঁজি খুঁজি আমি জানি সাধারণ কাকার সাথে ওর বিয়ে তো ওটা ঠিক হয় নাই কে তারপরে ভাবলাম উনি থাকতে তো ওই চিকিৎসা করে ওরা বাঁচাতে মরে যেত ও তো মরেই যেত আমি চিকিৎসা করতে পারতাম না আজকে যুগ কই আছে না আছে আমি কিচ্ছু জানি না ভাই প্রতিটা রাতে আমি ওরে রাতের বেলায় খুঁজি ওর কোন বান্ধবীর বাসায় যাদের বাসা আমি চিনি যাদের পরিচিত ওদের কাছে যায় যায় খুঁজি সাথে আসছে আপনাদের বাসায় আসছে কোথায় আছে জানি না আবন ভাই আমি গরিব একজন মানুষ রাতের বেলায় গাড়িতে ঘুমাই দিনের বেলায় হোটেলের পিছনে হোটেলের প্লেট বাটি পরিষ্কার করি রান্নাবান্না করি আপনি হয়তো আমার গল্পটা পড়বেন না আমার সাথে যোগাযোগ করবেন না ভাই একবারই গরিবের মুখের দিকে তাকাইন যদি কোনো দিন ঢাকায় আসেন আরও যদি পারেন আমার বউটার একটু খুঁজে দেন আমার বউর ছবিটা আপনার জন্য পাঠাইলাম ভাই আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের রংপুরের ভাই বর্তমান ঢাকায় থাকা ঢাকায় বসবাসরত সাগরের বাস্তব জীবনের গল্পটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছেন আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কষ্ট আছে দুনিয়াতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার ভিতর কোনো কষ্ট নাই যদি সেই কষ্ট আমরা প্রকাশ করি প্রচার করি তাহলে সেটা হয়ে যায় ইতিহাস আর যদি প্রকাশ না করি তবে সেটা আমাদের ভিতরে থাকে দীর্ঘশ্বাস যাই হোক আমি ওনার বউকে খুঁজতে পারবো কিনা জানি না উনি আমার জন্য দুটো ছবি পাঠাইছে ওনার বউয়ের ওয়াইফের তো আমার অনুষ্ঠানটা অনেকেই শোনে যদি সে জায়গা থেকে সাথে একটা আমাকে কোথাও কোথাও না কোথাও থেকে শুনে থাকেন উনি সাগর ভাই আসলেই খুব কষ্টে আছে উনি আপনার বাবুটাকে নিয়ে খুব কষ্টে আছে খুব কষ্ট করে সময় কাটাচ্ছে উনি এই মেয়েটারই নিয়ে হোটেলে চাকরি করতেছে প্লেট ধুতেছে এই ঠান্ডার মধ্যে মেয়েটাকে রাখতেছে অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকে হলেও যদি আপনি আমাকে শুনে থাকেন আপনি চলে আসেন আসলে যা বার্তা হয়েছে সব ভুলে ওকে মাফ করে দেন সাগর তো জন্য কম করে নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শোকন আজকের মধ্যে এখানেই বিদায় দেখা হবে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনে গল্প নিয়ে আল্লাহ হাফেজেন্ট আসসালামু আলাইকুম